আচ্ছা, সো আজকে আমাদের ক্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডম নিয়ে। সো এই জেএস এইচটিএমএল ডম জিনিসটা কি? ওকে, ডম এর ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে আচ্ছা, সো অবজেক্ট মডেল কেন বলা হয় যে আমরা দেখবো এখানে এমনি একটা ডায়াগ্রাম দেখি, আশা করি ক্লিয়ার দেখতেছেন ডায়াগ্রামটা। এই দেখেন যে এখানে ডায়াগ্রাম আছে, তো ডায়াগ্রামটা দেখে যত বুঝতেছি আমরা জুম করেছি যেটা ডকুমেন্ট। ডকুমেন্টের মধ্যে একটা রুট এলিমেন্ট আছে, রুট এলিমেন্ট হতে এইচটিএমএল কিছু একটা আছে, এইচটিএমএল এর হেড আছে, বডি আছে, টাইটেল আছে, এইচটিএফ আছে, মানে অ্যাট্রিবিউট আছে, এলিমেন্ট আছে, তাই না? তো আমরা যদি ভাগ করি, যেমন একটা এইচটিএমএল রুট এলিমেন্ট, ওটার মধ্যে দুইটা পার্ট আছে, এটার বডি, বডির মধ্যে আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে, আবার হেডের মধ্যে টাইটেল বা এইচটিএফ অনেক কিছুই আছে। দেন হচ্ছে আমার এখানে বাকিগুলোতে এলিমেন্ট আছে, যেমন হচ্ছে আমার হেডার, ন্যাভিগেশন, বডি, অনেক কিছু। সো আমার ডম কি করতে পারে, ঠিক আছে? আর ডমের ফুল ফর্ম হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল। কারণ কি এখানে আমরা যা দেখতেছি একটা মডেল আকারে আসতেছে, তাই না? অবজেক্টের মধ্যে একটা মডেল আকারে আসতেছে। ওকে, আমরা এখন অবজেক্ট শিখিনি, আমরা শিখবো তখন আরো এটা ক্লিয়ার হবে। তো এটা কি জিনিস? সো এই জাভাস্ক্রিপ্ট ডমের কাজই হচ্ছে এইচটিএমএল কে ডাইনামিক করে তোলা, ঠিক আছে? আমরা একটা এইচটিএমএল কে আমরা ডাইনামিক বানাই। ওকে, দেন আর কি কি করা পসিবল হচ্ছে? দেন হচ্ছে ধরেন JavaScript can change all the HTML elements in the page. যেটা বললাম যতগুলো HTML আমার আছে সবগুলো আমি চেঞ্জ করতে পারবো JavaScript দিয়ে। যতগুলো অ্যাট্রিবিউট আমার আছে আমি সবগুলোকে JavaScript দিয়ে, মানে JavaScript দিয়ে চেঞ্জ করতে পারবো। যতগুলো আমার CSS আছে সবগুলো স্টাইল আমি চেঞ্জ করতে পারবো। ইভেন আমি HTML থেকে রিমুভও করতে পারবো JavaScript দিয়ে। আবার চাইলে নতুন করে HTML অ্যাডও করতে পারবো, আবার এক্সিস্টিং গুলো রিমুভ করতে পারবো। ইভেন্ট অ্যাড করতে, ইভেন্ট মানে কি যে কোনো কিছু ক্লিক করলে কিছু একটা হইতেছে, তাই না? এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, আবার যে নতুন করে ইভেন্ট অ্যাডও করতে পারবো। এই সব কাজ আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ডম, যেমন ডম অ্যাকচুয়ালি বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি যে আমি আমাদের এইচটিএমএল গুলো আছে, মানে অ্যাকচুয়ালি যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্ট ফাইলটাকে আমরা কি করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতেছি, নিজের মতো করে আমি চেঞ্জ করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটাকে বলা হচ্ছে ডম ম্যানিপুলেশন। আচ্ছা, সো আমরা একটু জুম আউট করে ফেলি। তো এখানে আর কি কি আছে, যেমন এখানে বলছে ডমের মেথড আছে অনেকগুলো, ঠিক আছে? দেখি কি মেথড আছে। আচ্ছা, সো আমরা গতবার আইডি দিয়ে শিখছিলাম, তাই না? আইডি দিয়ে ওরা শিখাইছে আমাদেরকে, আইডি আছে। দেন হচ্ছে আমাদের, আমি আস্তে আস্তে আসতেছি। দেন হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে, এখানে কিছু দেখা যায়। আচ্ছা, অনেকগুলো মেথড আছে, মেথডগুলো আমরা আস্তে আস্তে কভার করবো। দেন হচ্ছে এখানে আমাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা আমি একটু পরে বুঝাবো। ওকে, এখানে আর হচ্ছে কাজ করে আমরা একটা এক্সাম্পল, লাইভ এক্সাম্পল দিয়ে দেখি বুঝতে পারলে ভালো দিন চলে যাবে। অবশ্য আমি একটা কাজ করি, যেখানে বডির মধ্যে আমি কিছুটা বানাইতে পারি। কি বানাইতে পারি? ধরেন ডিপ, ঠিক আছে? ডিপ দিয়ে ধরেন এটার মধ্যে আমি কিছুটা অ্যাড করব। ওকে, কি অ্যাড করব? সো লিখে ফেলি যে দিস উই আর লর্নিং JavaScript ডম। ওকে, প্যারাগ্রাফ দিলাম, ধরুন হচ্ছে লরেম কিছু একটা দিয়ে দিলাম, লরেম 30 সামথিং কিছু দিয়ে দিলাম। সেভ, চলে আসলো, চমৎকার। দেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, যেমন লিখলাম যে লেটস এক্সপ্লোর। ওকে, সেভ দিলাম, ভালো কথা, একটা জিনিস চলে আসলো। এখন আমি একটু ডিজাইন করতে চাচ্ছি সাপোজ। সো এখন আমি আপনাদের বুঝাই যে ডকুমেন্ট কেন বলা হয়। আমি ইন্সপেক্ট করলাম, করার পর খেয়াল করে দেখবেন আমি একটা ক্রোম ডেভেলপার টুলস ওপেন করছিলাম, আমরা এতদিন ধরে খুব ভালো চেনার চেষ্টা করতেছিলাম। কনসোলে গেলাম, লিখলাম ডকুমেন্ট, কি লিখলাম? ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট। এরপর আমি জুম করে ফেলি, এন্টার। আচ্ছা, যখন ডকুমেন্ট লিখলাম তখন কি হয়েছে? একদিন চলে আসছেন এখানে, ওপেন করলাম, ওপেন করে দেখেন, ওপেন করলে আমার এই এইচটিএমএল ফাইলটাই দেখা যাচ্ছে, তাই না? আর কি দেখা যাচ্ছে? আমার এইচটিএমএল ফাইলটাই এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে হেড আছে, বডি আছে। তার মানে ডকুমেন্ট ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি পুরা এইচটিএমএল ফাইলটাকে পেয়ে যাচ্ছি আমার হাতের মুঠোয়, তাই না? আচ্ছা, ভালো কথা। সো এখন আমি কাজ করি, আচ্ছা আমি আলাদা ফাইল না করে আমি এটার মধ্যে কোডগুলো, মানে জাভাস্ক্রিপ্ট কোডটাকে বুঝতে সুবিধা হয়। আমি ধরুন স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, ঠিক আছে? দেখার পরে আমি বললাম আমার ধরন দরকার হচ্ছে এই ডিপটাকে দরকার, ঠিক আছে? ওকে, সো আমি বললাম যে আমরা অনেক ডিপ থাকতে পারে। সো আমি আপাতত ইউনিক করার জন্য ইউজ করি ক্লাস বা আইডি, তাই না? আমি আইডি দিয়ে নাম দিলাম, এটা ধরেন হচ্ছে আমার একটা অ্যাবাউট সেকশন, একটা সেকশন সাপোজ কি নাম দিছি, আইডি দিয়ে নাম বলছি সেকশন। ওকে, আমরা জানি ডকুমেন্ট ওয়াটার লেখার পরে আমাকে অনেকগুলা আমার পুরো ডকুমেন্ট আমাকে দিয়ে দিতে, মানে পুরো ফাইলটা আমাকে দিয়ে দিচ্ছে কি কি আছে না আছে। সো এখন আমি বললাম এই ডকুমেন্টের ভিতরে একটা আইডি আছে, আইডি নাম কি সেকশন, সেটা আমাকে দাও। সো এটা আমি জাভায় তো কি হয় বলবো, এটার বলাটা আমরা এখন ওইটা দেখবো। সো এটা হচ্ছে প্রথম ওয়ে, আমরা বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? যেমন আইডি দ্বারা একটা জিনিসকে চাচ্ছি, কি চাচ্ছি, কাকে চাচ্ছি, এই সেকশন নামে যাকে তাকে চাচ্ছি। সো দিলাম হচ্ছে সেকশন, ওকে দিলাম, ভালো কথা। তো এই জিনিসটা আমি যদি এভাবে না লিখে এখানে দেখি, এই সেম জিনিসটা আমি এখানে লিখলাম, লেখার পর পেজ দিলাম, এন্টার দিলাম, দেখেন আমাকে এই ডিপটা ধরা গেছে। আমি এখানে মাউস নেই, দেখেন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? খেয়াল করছি এই ডিপের কি আছে, এই ডিপের পুরো জিনিসগুলো আছে, যে H1P Href গুলা, মানে পুরো এনকোড মানে আমাদের এলিমেন্ট গুলো আছে আর কি, তাই না? পুরো ডিপটা আছে। তার মানে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ওই নাম বলে দিলে সে আমাকে ওই জিনিসটা দিয়ে দিচ্ছে। সাপোজ সেম থিং গোস ফর দ্য এনকোড ট্যাগ, আমি বলে দিলাম এখানে একটা আইডি বসবে, নাম দিলাম বিটিএন, ঠিক আছে? আমি এখন যদি বলি আইডি সরি বিটিএন সেম জিনিস ডকুমেন্ট ডট ওপস ডট গেট এলিমেন্ট বাই আইডি বিটিএন, কপি করলাম এখানে রান করলাম যাতে বুঝতে পারি, এন্টার দিলাম, অ্যানকোডটা একটা আমার দেখা যাচ্ছে, আমার এই আইডি বলতে সে এটাকে বোঝাচ্ছে। তার মানে আমার এই ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্ট মানে পুরোটাকে বোঝাই, ডকুমেন্টের মধ্যে যদি কোনো স্পেসিফিক কাউকে দরকার হয় আমি আইডি দ্বারা তাকে কল করে নিয়ে আসতে পারতেছি। সো কখন কিন্তু বলা হয় যে আমার একটা এলিমেন্টে ধরতে হবে, ধরার জন্য আমি তাকে কি করতে পারি, আইডি নাম দিতে পারি, ওই আইডি নাম ধরে তাকে ডাক দিলে আমরা তাকে পেয়ে যাচ্ছি। শুধু তাই নাম যদি বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই হচ্ছে ট্যাগ নেম, আচ্ছা ট্যাগ ট্যাগ গেট এলিমেন্টস বা এলিমেন্টস, এখানে একটা এলিমেন্ট না অনেকগুলো এলিমেন্টস, ট্যাগ নেম কি দিলাম, বললাম ডিপ, ডিপ দিয়ে কয়টা এলিমেন্ট আছে, সেভ দিলাম। সেভ দিলে আসবে না, সেভ দিলে কখন আসবে, যখন আমরা কনসোল লক করবো, তাই না? কাজ করে আমি কনসোল নাম্বার এখানেই পেস্ট করে দিই, তাহলে বুঝবেন এই কমান্ডটা এখানে রান করে ফেলি, এন্টার দিলাম, আমার একটা HTML কালেকশন দেখাচ্ছে, এটা পরে আসতেছি, এটাকে আমি এই দেখেন কালেকশন, এই একটা আছে, একটাই ডিপ আছে, আমার প্রথম কয়টা ডিপ আছে, এবারে একটাই ডিপ আছে সেকশন, ওকে ঠিক আছে, এই একটাই সেকশন আছে, এটা চলে আসছে। আবার কনসোলে যাই, এই সেকশন একটাই আছে, ওকে। সো ট্যাগ নেম বলতে তোমার এখন তো অনেকগুলো ডিপ থাকে, তাহলে কি হবে, যতগুলো ডিপ আছে সবগুলো কিছু দেখাবে। সেভ দিলাম, কয়টা হয়েছে, চারটা, তাই না? লেন্থ কয়টা, এখন ওয়ান আছে, আমি সেভ দিব, সেভ দিয়ে আবার কোডটা কমান্ডটা রান করি, তাহলে বুঝতে পারবে। আমি এন্টার দিলাম, সে আমাকে বলে দিবে এখন HTML কালেকশন কিছু চারটা, কারণ কি গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এলিমেন্ট মানে একটা, এলিমেন্টস মানে প্লুরাল, এখানে অনেকগুলো বোঝাচ্ছে, তো অনেকগুলো ট্যাগ আমার পেয়ে গেছে, চারটা পাইছে কালেকশনে, চারটা সে পাইছে, কোনটা লাগবে তাকে অনেকগুলো আমাকে বলে দিচ্ছে। তো আমরা এখানে ধরেন এই একটা, যে একটা ডিপ, দুইটা ডিপ দেখা যাচ্ছে ডিপ কিছু নাই, এরকম দিয়ে দিই, লিখে দিই লরেন 4, এটা ধরুন H2 আছে লরেন 3, এটা ধরুন আপনার H5 আছে লরেন 5, সেই এখন আমি আবার সেম নিট আবার রান করি, এখানে চারটাই আছে, ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এই ডিপ দিয়ে বলেছে কোন ডিপের মধ্যে কোনটা আছে, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করে আমাকে নিয়ে আসতেছে, আমাকে এখানে এখানে নিয়ে আসতেছে, যেমন এই ডিপের মধ্যে আমি চাইছি, মানে আমি ট্যাগ নেম দিয়ে ট্যাগ যতগুলো ট্যাগ আছে ডিপ নাম সবগুলো দেখাচ্ছে। তো ডিপ কেন, যা করছে এলিমেন্টস বাই H1 নামে কেউ আছে কিনা বা H2 নামে কেউ আছে কিনা সেটা আমরা দেখতে পারি। ক্লিয়ার করে ফেললাম, ক্লিয়ার করে এন্টার দিলাম, এন্টার দিলাম, আমার H1 কালেকশন কাউকে পাইছে কিনা, পাওয়ার কথা একটাই পেয়েছে, ওকে H2 দেখেন, এটা হাইলাইট হয়ে যাবে, নিচে করি, এখানে দেখেন নিলে মাউস হাইলাইট হয়ে যাচ্ছে। তারপর ট্যাগ দিলে আমি যে কোনো ট্যাগ যদি চাই জাস্ট কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম H2, যতগুলো H2 সবগুলো আমাকে সে বের করে দিয়ে দিবে, ঠিক আছে? Okay, so এরপর হচ্ছে যদি আইডি দরকার হয় তাহলে আমরা document.getElement by id tag হলে document.element getElements by tag name তার ট্যাগের নাম। Okay, সেম ভাবে যদি ক্লাস দরকার হয় তাহলে ওই একই সো document.getElement by class name elements by class name। Okay, কি ক্লাস ধরেন বললাম আমি ক্লাস এড করে দিই, এখানে ক্লাস দিলাম হচ্ছে hero class, তারপর ধরুন এই টু মধ্যে ক্লাস দিলাম হচ্ছে হেডিং। ওকে, সেভ দিলাম। এখন যদি লিখি যে document.getElements by class name কোন ক্লাস বললাম যে হিরো ক্লাসে কিউ আছে কিনা দাও। আমি एक्चुअली এখানে কি করতে যাচ্ছি, আমি প্রত্যেকটা এলিমেন্টকে জাভাস্ক্রিপ্টে অ্যাক্সেস করতে যাচ্ছি। এন্টার দিলাম, এই দেখেন এখানে HTML কালেকশন সে পাইছে div hero নামে, কিবের মধ্যে আছে হিরোর মধ্যে। ওকে, এই দেখেন চলে আসছে। আমি যদি মাউস দেই এই হাইলাইট হয়ে যাবে। ওকে, তার মানে সে জিনিসগুলো পাচ্ছে। সো আমরা যদি কাকে দরকার হয় তাহলে আমরা এইভাবে নিতে পারি। ওকে, সো ভালো কথা। এখন আমি যদি এগুলো এক্সেস করতে কি করতে পারি, কনসোল লক করতে হবে। সো বেটার হয় আমি এইভাবে ভ্যারিয়েবল ডিফাইন করতে লেট btn ইকুয়ালস টু এটা ডকুমেন্ট বাই এটা বললাম যে লেট নাম দিলাম অল ডিভ, ঠিক আছে, ইকুয়ালস টু document.getElement বাই ট্যাগ নেম। এর বললাম যে লেট, এগুলো কনস্ট্যান্ট দিয়ে দিলে হয় কারণ এগুলো চেঞ্জ তো হচ্ছে না। But all tags আর লাস্ট হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করে বেটার। তোমার মেইন আমি একটা নামকে ধরতেছি, এটা ফিক্সড থাকে, চেঞ্জ হচ্ছে না কোনো টাইম। তো বললাম যে হিরো ইকুয়ালস টু এটা। ওকে, সেভ দিলাম। আর আমি কনসোল লগ যদি করি console.log হিরো, হিরোর মধ্যে কি আছে ওই ক্লাস নেম যারা হিরো নিয়ে আসবে। সেভ দিলাম, চলে আসলো HTML কালেকশন। আর আরেকটা হচ্ছে তার মানে কি আমি যদি আইডি দিয়ে নিয়ে আসতে হয় কোন একটা এলিমেন্টকে বললাম যে গেট এলিমেন্ট বা আইডি নামটা, যদি ট্যাগ না নিয়ে আসতে হয় জাস্ট ট্যাগের নামটা গেট এলিমেন্ট বাই ট্যাগ দিন, তারপর ট্যাগের নামটা। এরপর হচ্ছে কি যে কোনো ট্যাগ হতে পারে। আর যদি ক্লাস নিয়ে আনতে হয় তাহলে কি বলবো গেট এলিমেন্ট বাই ক্লাস নেম হিরো বা হেডিং, যেটা দিবেন সেটা চলে আসবে। হেডিং চলে আসছে। যতগুলো হেডিং নামে ক্লাস ইউজ করা হয় সব জায়গায় চলে আসবে। এখন একটা দেখাচ্ছে না, ধরো এই হেডিং ক্লাসটা আমি এই জায়গায় ইউজ করলাম, দুইটা হয়ে গেছে না, H1 এও আছে H2 তে আছে, বলে দিয়েছে সেটা জানে। কারণ কি ডকুমেন্ট মানে হচ্ছে কোড এক্সেস করতেছে, তারপর এটার ভিতরে কে কোথায় আছে এটা বের করার জন্য আমি এইভাবে প্রসেস ওয়াইজ কাজ করবো। যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, সবাইকে বুঝতে পারছি না বুঝি নাই চ্যাটে লিখবেন কষ্ট করে। একজন বুঝছে, বাকিরা মোটামুটি বুঝছি। ওকে, আপনারা তো মোটামুটি বুঝছেন, সমস্যা আস্তে আস্তে করতে করতে বুঝবেন। ওকে, আচ্ছা, তো এখন আর একটু জিনিস ভালো মতো বুঝার ট্রাই করি আমরা। ঠিক আছে, এখন আমরা একটু এদিকে লিখে দিই যে গেট এনি এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে কি গেট এনি এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এনি এলিমেন্ট বাই ক্লাস নেম। আচ্ছা, ওকে, তারপর কনসোল করে দিতে পারেন হিরো বা হচ্ছে আপনার কি আজকে কে আছে দেখি btn, সেভ দেন, সবগুলো আগে দেখাবে। ওকে, তারপর কি আছে ধরুন হচ্ছে আমার অল ডিভ। তো একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যদি আপনি কিছু মাথায় রাখেন আপাতত আপনার এগুলো মানে এত ঘাটাঘাটি করতে হবে না। ক্লাস নেম আর ট্যাগ নেম রিজন হচ্ছে বলে এলিমেন্টস, ঠিক আছে। তো এলিমেন্টস মানে হচ্ছে অনেকগুলা, তো যেহেতু এখানে একটা হলে সব আমাকে কালেকশন আকারে দেখাচ্ছে, আর আইডি মানে একটাকে পাবো। ওকে, আচ্ছা, তো আমরা আপাতত আইডি নিয়ে কাজ করবো। আরেকটা আছে গেট এলিমেন্ট বাই কোয়েরি। কোয়েরি জিনিসটা কি, ধরেন আমি বললাম যে লেট কনস্ট্যান্ট করি, কনস্ট্যান্ট ধরেন আমি দরকার হচ্ছে আমার হেডিংকে, কনস্ট্যান্ট হেডিং ইকুয়ালস টু document.getElement বাই হচ্ছে আচ্ছা ডট এলিমেন্ট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে। এই কোয়েরি সিলেক্টর মানে হচ্ছে আমি কাকে দরকার বলে দিব, যদি ক্লাস হয় ডট আইডি হইলে হ্যাশট্যাগ আর ট্যাগ হইলে ডিভ মানে নাম আর কি ট্যাগের নাম আমাদের আইডি আমি বললাম যে হেডিং বললাম যে হ্যাশট্যাগ H2 সরি আইডি সেকশন সব সেকশন আইডি দেখি সেকশন আছে তখন সেকশন আছে তাহলে হ্যাশট্যাগ সেকশন এখন আমি কনসোল ডট লগ করি যে কনসোল লগ হেডিং সেভ দিলাম এই দেখেন আচ্ছা এটা আমি অফ করে দেই এই দেখেন দেখছেন চলে আসছে ক্লাস ডাবলে কি করব নাম দিব কনস্ট্যান্ট হেডিং না ধরেন আমি দিলাম হচ্ছে আপাতত হিরো ক্লাস ঠিক আছে এটা আমি অফ হিরো আছে হিরো হিরো ব্লক হিরো ব্লক ঠিক আছে হিরো ব্লক সো আমি নাম দিলাম এটা কি ডট হিরো হবে তাই না যেহেতু ক্লাস এখন আমি যদি কনসোল লগ হিরো হেডিংটা করছি আবার পাশাপাশি কনসোল লগ হেডিং হিরো ব্লকটা করে দিই এই দেখেন দেখেন হিরো সেকশনে চলে আসছে মানে ক্লাস হিরো যে ডিভটা সেটা চলে আসছে সো আমার যখন আমরা চাইলে কোয়েরি সেটটা ইউজ করেও মানে আইডি নাকি ক্লাস সেটাকে বলে দিতে পারে জাস্ট আগে হ্যাশট্যাগ বা ডট যেটা দরকার হয় সিলেক্টর আছে যেমন জানি যে আইডির ক্ষেত্রে হচ্ছে হ্যাশট্যাগ আর ক্লাস ক্ষেত্রে ডট তাহলে এভাবে সে অটোমেটিক ধরে নিবে ওকে সো আমরা শিখতেছি একটা এলিমেন্টকে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে গ্র্যাব করতে হয় মানে ধরতে হয় ধরে পরে কি করবে সেটা পরের হিসাব আচ্ছা তো বলেন গেট এলিমেন্ট আর কোয়েরি সিলেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি আচ্ছা কোয়েরি সিলেক্টর মানে গেট এলিমেন্টস বাই আইডি মানে বলে দিচ্ছে আইডি কেই লাগবে তাই না সো আমি এখানে ভুল করি আমাকে ভুল দেখাবে আমি তো মিটিএনস এস দিয়ে দিই এরকম আইডি আছে নাই সেভ দিলাম এখন আমি কনসোল লগ একটা এরর দিতে দেখবেন যে কনসোল ডট লগ বললাম বিটিএন বিটিএন ইকুয়ালস টু কি এটা সো এটা তো নাই সেভ দিলাম নাম কিছুই পাই নাই কেন কি এরকম কিছু নাই হে ভাবে কেন আর বিটিএন দিলে সে পেয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে এটা পাইছি আর আর ট্যাগ নেম মানে কি ট্যাগই দিতে হবে ওই নামে যদি ট্যাগ না চলে পাবে কেমন আর এখানে কোয়েরি সিলেক্টর মানে হচ্ছে আমি কাকে সিলেক্ট করছি বলে দিতে হবে আমি সেকশন ধর আমাকে ক্লাস থাকে আইডি ওটাকে ডট বা হ্যাশট্যাগ বসাইতে হবে দেন ও নামটা দিতে হবে তারপরে সে ধরে নিবে আচ্ছা ওর আইডি দরকার ওর আচ্ছা ওর ক্লাস দরকার ওকে তাহলে ট্যাগ বসাইতে হবে সমস্যা কোয়েরি সিলেক্টরের মধ্যে কি আমরা মাল্টিপল মানে এলিমেন্ট লিখতে পারবো আচ্ছা এখন বলছি যে এই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা মাল্টিপল এলিমেন্ট করতেছি যে যেমন হচ্ছে এখানে আমরা ছেলে বলতাম সেকশনের মধ্যে আমার যদি আইডি ক্ষেত্রে হবে না আমরা এখানে ডট হিরোর মধ্যে আর কি আছে হিরোর মধ্যে আমার পি এর মধ্যে পি ট্যাগ আছে তাই না হিরোর মধ্যে পি ট্যাগটা আমরা বলে দিতে পারি দেখছেন চলে আসছে ওকে সো কোয়েরির মধ্যে এটা করা যায় ঠিক আছে মানে কোয়েরির মধ্যে বলে দেওয়া কাকে লাগবে যে হিরোর মধ্যে যে আমরা ক্লাসের মধ্যে বলি না যে এই যে বিটিএন এর মধ্যে যে পি ট্যাগটা আছে এটার মধ্যে আমরা জিনিসগুলো দাও ডিজাইন করে ফিচার ক্ষেত্রে যেটা করতাম এখানেও সেম এটা হচ্ছে কোয়েরি সিলেক্টরের মানে ক্ষেত্রে করা সহজ আর কি তো আপনার কোয়েরি ইউজ করতে পারেন অথবা ধরে ধরে ক্লাস নেম বা হচ্ছে আপনি আইডি ধরেও করতে পারেন বাট আপাতত প্রিফারেবল হচ্ছে কোয়েরি সিলেক্টর আর না হলে আইডি এগুলোতে এখন আপাতত যাওয়ার কোনো দরকার নাই সো এগুলো আমি কিছুটা আছে এটা জেনে রাখলাম বাট এগুলো নিয়ে এখন আমরা কাজ করবো না আপাতত ঠিক আছে আপাতত কি নিয়ে কাজ করবো হয় গেট আইডি দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি ধরে নিবে একটা এলিমেন্টই আছে অথবা কোয়েরি সিলেক্টর দিয়ে কাকে চুজ তাকে বলে দিব যাতে জিনিসগুলো সহজ হয় ওকে আচ্ছা তো এই তো গেল সো আমরা কোয়েরি সিলেক্টরে কি করতে হবে জাস্ট কোয়েরি সিলেক্টর ইউজ করে এই যে সেক্স আইডি ধরছি না ক্লাস এটা বলে দিব আচ্ছা তো এখন আর কি কি করা পসিবল সেটা একটু জানা দরকার আছে ধরুন আমি বললাম যে হেডিং যেটা আছে আমার ঠিক আছে বললাম এই হেডিং এর মধ্যে ডট স্টাইল ঠিক আছে বলে দিলাম স্টাইল ডট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি লিখতেছি এটা ব্যাকগ্রাউন্ড স্পেলিং ভুল লেখা যাবে না কালার ইকুয়ালস টু হ্যাশট্যাগ রেড লিখে দিলাম সেভ দেখেন সো আমরা একটু আগে পড়ছিলাম যে ডম দিয়ে আমরা কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারি ওই টপিকে এখন আসি স্টাইল কিও চেঞ্জ করবো তারপরে হেডিং এর মধ্যে কি আছে এই সেকশনটা আছে তাই না এই সেকশনের স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস এ লিখতাম হচ্ছে ড্যাশ ব্যাক এভাবে লিখতাম বাট এখানে ড্যাশ ইউজ করা যাবে না হাইফেন ইউজ করা যাবে না ইউজ করতে হবে কি একসাথে লাগাই দিতে হবে পরের ওয়ার্ডটা বড় হাতের হয়ে যাবে ক্যামেল কেস ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড পজিশন পিটা বড় হাতের হয়ে যাবে এভাবে কাজ করবে ঠিক আছে তারপর ইকুয়ালস টু দিয়ে এই ইনভার্টেড কমার মধ্যে আপনার প্রপার্টি লিখতে হবে ঠিক আছে সবাই বুঝতে পারছি না বুঝি নাই ঠিক আছে স্যার বিষয়টা আরেকটু বুঝাবেন আচ্ছা সো ধরেন আমি একটা एग्जांपल আপনি চাচ্ছেন যে এটার কালার চেঞ্জ করতে। হেডিং মানে কি? হেডিং মানে কি এই সেকশনটা না, মানে হেডিং মানে কি? হেডিং মধ্যে এটা আছে, সো আমরা এখানে একবারে করে করে ফেলতে পারতাম। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যে কনস্ট্যান্ট হেডিং গোস টু কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর সেকশন, এই সেকশনটা ধরে ফেললাম তাই না, যে সেকশনটা ধরছি তাই না। ধরার পরে এই হেডিং কে বললাম তোমার একটা স্টাইল দিব ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু রেড। আচ্ছা ধরেন আমি এটা বুঝলাম, বললাম হেডিং ধরেন কালার দিব ডট স্টাইল লিখতে হবে, মানে কালার দেওয়ার আগে আপনাকে লিখতে হবে স্টাইল। তাহলে যাওয়া কি তুমি আছো ওই স্টাইল বা ডিজাইন দিতে যাচ্ছে, তাহলে লিখলাম যে কালার, কালার কি বললাম যে ভাই হোয়াইট, সেভ দিলাম, দেখেন কালার কিন্তু সাদা হয়ে গেছে। ঠিক আছে, সো যে কোনো একটা এলিমেন্টে ধরে আপনি ডিজাইন দিতে চাইলে স্টাইল দিতে চাইলে লিখতে হবে ডট স্টাইল তারপর ওই সিএসএস প্রপার্টির নাম। এখন এইভাবে ধরে কি হোভার করা যাবে? আবার এই আসলে এক্সেল যেমন হোভার ইফেক্ট দেবো যেটা এমন না, এখানে আমরা বুঝার জন্য আমরা সিলেক্ট করতেছি, আর মেইনলি এটা কারণে হওয়া হয় না, মেইনলি আমরা অন্যভাবে ক্রমে আসতেছি আপনার কাছে। ওকে, সো যেমন হচ্ছে আমি জাস্ট বুঝার ক্ষেত্রে আমি স্টাইল দিতে পারতেছি, বাট আমরা কেউ আসলে এত বড় স্টাইল এখানে কোথায় কি করে আমি আসতেছি। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিতে ফন্ট সাইজ, সাধারণত আমরা ফন্ট সাইজ কালার এগুলো কোনোটাই আমরা জাভাস্ক্রিপ্টে দিব না, বাট করা যায়। যেমন হচ্ছে আমি বললাম যে ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম, বড় বড় হয়ে গেল। আচ্ছা দেখো এটা আমি অমিট করে দিই, দরকার নেই আমার। আচ্ছা তো এটা মানে হচ্ছে আমি যে কোনো কিছু করতে পারতেছি। যেমন হচ্ছে আমি বললাম হেডিং ডট, আচ্ছা এটা আমি কপি করে ফেলি, কি স্টাইল ডট কালার না আমি দিলাম ডিসপ্লে close to block, okay sorry নাম দিয়ে দিই, তাহলে গায়ে চলে যাবে। দেখেন ডিসপ্লে নাম, দেখেন চলে গেছে তাই না। তার মানে এই যে ডিসপ্লে নাম করা, ডিসপ্লে স্ট্যাটিক দেওয়া, হাইড করা, প্রয়োজন সেট করা, এগুলো কিন্তু মোটামুটি আমরা সবই করতে পারবো। বাট এই না এর মানে এই না জানা আমরা জাভাস্ক্রিপ্টে এতগুলো স্টাইল দিব, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট কোন কাজে লাগবে। এখন আমি আসতেছি, ধরেন ওকে স্টাইল আসমো স্টাইল লিখে দিই না, আমরা এখানে পেজ স্টাইল লিখে ফেলি। একটা ক্লাস নাম দিলাম, ক্লাসের নাম কি ধরেন আমরা এই সেকশনের মধ্যে ক্লাস এড করব, এই আইট সেকশনের মধ্যে একটা ক্লাস এড করে রাখি। ধরেন আমি একটা ক্লাস এড করলাম, নাম দিলাম কি নিউ, কিছুটা দিয়ে দিই ধরেন হচ্ছে অ্যাবাউট ক্লাসটা দেখলাম। এই অ্যাবাউট ক্লাসের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু অ্যাকোয়া সেট করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা এখন এই ক্লাসের কোথাও নাই, ইউজ করছি কোথাও ইউজ করা হয় না তাই না। তো এটার মধ্যে ধরো অনেক ডিজাইন আছে, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার আছে, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ওকে এই জিনিসগুলো এই ক্লাসে অ্যাড করা আছে। আমি ক্লাসের জন্য অ্যাড করে দিই যে ডট অ্যাবাউট, যদি আমার জাভাস্ক্রিপ্ট কন্ডিশন আগে আসবে, আচ্ছা সরি হবে না, ক্লাস অ্যাবাউট বর্ডারটা আসছে, কালারটা আসে না, এই জন্য হচ্ছে আমরা চেঞ্জ দিয়ে সেট করছি এই জন্য, তো জাভাস্ক্রিপ্ট প্রায়োরিটি আগে। আচ্ছা তো যাই হোক এখানে দেখেন বর্ডার কিন্তু চলে আসছে বা হচ্ছে 6 পিক্সেল, মানে এটা কাজ করতেছে তার মানে, বাট কালারটা চেঞ্জ হয় না, ভালো কথা। সো আমি ক্লাসটা এখানে অ্যাড করব। সো আপনি চাচ্ছেন এমন কিছু করতে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে তুমি ক্লাসটা অ্যাড করবে, ঠিক আছে। তখন যেটা আমরা এমন কিছু করে ফেলতে পারি, তখন আমরা অবশ্যই এত বড় কিছু লিখবো না। আমি কি করলাম, তখন যদি ক্লাস অ্যাড করতে চাই কখনো তখন এইভাবে কাজ করবে, তো হেডিং এর মধ্যে, হেডিং এর মধ্যে ক্লাস লিস্ট ডট অ্যাড, কোন ক্লাস অ্যাড করব এই ধরনের হচ্ছে আমার কি নাম দিচ্ছিলাম যে অ্যাবাউট সেভ। দেখেন এই ক্লাসের মধ্যে যে ডিজাইনগুলো আছে সবগুলো কিন্তু সে পেয়ে গেছে তাই না। আর রিমুভ করতে চাইলে আপনি রিমুভ করতে পারবেন, আপনি একটা এক্সট্রা ক্লাস দিয়ে রাখছেন ওই ক্লাসটা যেটা আপনি রিমুভ করে দিতে পারেন। তো এইরকম অনেক ছোটখাটো বড় বিষয়গুলো আমরা এইভাবে আস্তে আস্তে চেঞ্জ করবো। আচ্ছা তো আমরা আশা করি বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। সো আমি একটু রিপিট করি, প্রথম হচ্ছে আমরা সিলেক্টর গুলো দেখছি, কি কি সিলেক্টর আছে, যে আইডি দিয়ে, ট্যাগ দিয়ে, ক্লাস দিয়ে, কোয়েরি দিয়ে, 4টা সিলেক্টর আপাতত শিখছি। তারপর কনসোল লক করে দেখে দেখা যায় কি কাকে ধরছি, দেখতেছি তাকে কনসোল। তারপর যেটা শিখছি আমরা যে আমরা যে কোনো ব্লককে ধরে ডিজাইন দিতে পারবো, ধরেন হিরো ব্লককে ধরে ওটার ভিতরে আমি জিনিসগুলো সেট করতে পারি। যেমন কি আমরা আরেকবার এক্সাম্পল দেখি যে হিরো ব্লক যেটা আছে ওইটার মধ্যে একটা স্টাইল দেবো, কি হিরো ব্লক মানে হচ্ছে পিট একটা তাই না, স্টাইল ডট ধরেন হচ্ছে কালার সেট করতে যাচ্ছি যে ধরেন ব্লু, সেভ দিলাম, ওইটা কালারটা এখন দেখেন এখানে স্টাইল ইকুয়ালস টু কালার ব্লু সেট হয়ে গেছে, দেখছেন? আর এখানে এই কালারটা ব্লু হয়ে গেছে। ওকে, তার মানে হার্ড কোড করে জাভাস্ক্রিপ্টে আমি জিনিসগুলো সেট করতেছি, ডিজাইনগুলো সেট করতেছি, সেটা হচ্ছে আমি করতে পারি। ইভেন আমি একটা ক্লাস লিখে রাখছি, ওই ক্লাসে কোথাও অ্যাসাইন করা নাই, আমি চাইলে যে কোনো একটা ব্লকের মধ্যে বা সেকশনের মধ্যে ওই ক্লাসটা অ্যাড করে দিতে পারি। ওই ক্লাসটার কাজ হচ্ছে কি, যে ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার সেট করা। আমি শুধু হেডিং এর মধ্যে আমি বললাম যে ভাই তুমি হিরো ব্লকের মধ্যে জিনিস অ্যাড করে দাও, হিরো ব্লক ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, ঠিক আছে? কি বললাম যে অ্যাবাউট ক্লাসটা অ্যাড করো, দেখলাম দেখেন এটার মধ্যে ডিজাইনটা চলে আসছে। তো এরকম অনেক কিছু আসলে জাভাস্ক্রিপ্টে করা পসিবল, অলমোস্ট সব কিছু। আচ্ছা, তো এখন আমরা কিছু একটা মিনিংফুল জিনিস দেখতে পারি, ধরেন ওকে। সো এই যে ডিজাইন অ্যাড করা বা হচ্ছে ক্লাস অ্যাড করা, ঠিক আছে, এটা নিয়ে অথবা সিলেক্টর কারো কোনো কোয়েশ্চেন আছে? যতটুকু দেখানো হয়েছে ক্লাস লিস্ট, এটা কি ক্লাস লিস্ট অ্যাড, মানে ক্লাস অ্যাড করলাম, রিমুভ করার ক্ষেত্রে কি কিভাবে করব? ওকে, এখন রিমুভ এমনি হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যে কোয়েরি সিলেক্টর, এটার অপোজিটে আছে কোয়েরি সিলেক্টর অল, এটা দিয়ে কি করে? ওইটা এখন আসি না, ওইখানে আমরা পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা এখন বুঝবো না, কারণ হচ্ছে আমরা এখন অ্যারে অবজেক্টগুলো শিখি নাই। ওকে, আচ্ছা, এক ক্লাস লিস্টটা, ক্লাস লিস্ট মানে ক্লাস অ্যাড করা আর কিছু না। ওকে, ও আচ্ছা আচ্ছা, ধরেন আমি বললাম যে ক্লাস অ্যাড, এখন ক্লাস নাম লেখা হাতে লিখে বসাই না, তাই না? এরপর ক্লাসের নাম লিখি, তাই না? তো এই জিনিসটা আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে করব? জাস্ট লিখবো ক্লাস লিস্ট ডট অ্যাড, তারপর নামটা বসাই দেবো কোন ক্লাস। আর এই ক্লাস অলরেডি থাকতে হবে, এই ক্লাসের কাজটা এই অ্যাবাউট ক্লাস অলরেডি আছে, কিন্তু কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে বর্ডার দেওয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই ক্লাসের মতো দেখা যাচ্ছে আমি ডকুমেন্টে একটা পি ট্যাগ ক্রিয়েট করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করা যাবে না? যাও তো, সবই করা যাবে, আমরা আস্তে আস্তে করব, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো আমরা বেসিক জিনিসগুলো আসলে ক্লিয়ার হইতে পারছি যত দেখানো হয়েছে। তো আমি এখন একটু একটা এক্সাম্পল আসি, ধরুন হচ্ছে আমরা যা করছি আমি এখানে এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ধরেন হচ্ছে একটা পপ প্রোডাক্ট তৈরি করি, পপ এইচটিএমএল, ওকে, বেসিক পাওয়ার প্রোডাক্ট আমরা পপ বানানোর ট্রাই করি। ওকে, আমাদের কি ফাংশন আসতেছে? আচ্ছা, ধরেন আমার একটা, আমি একটা নতুন ফাইল ওপেন করে ফেলবো ইয়াতে। ওকে, সো আজকে আমরা আরেকটা জিনিস পড়ি, হলো ফাংশন। ওকে, স্ক্রিপ্ট, আর তার সাথে হচ্ছে আমরা একটা, ধরেন আমি একটা ডিভ তৈরি করেছি। এই ডিভের মধ্যে ধরেন হচ্ছে কিছু একটা আমার আছে। ওকে, কিছুটা দিয়ে দিলাম, ধরেন হচ্ছে এইচ2 লরেল 4 এমপি ট্যাগ আছে, তো লরেল কিছুটা দেওয়া আছে। ওকে, এখন আচ্ছা আমার ওইদিকে পাওয়া পেদিকে আসলে কিছু জানতে হবে, সেটা কি? ফাংশন। আচ্ছা, তো ফাংশন জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, তো জাভা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা আপনারা কমন দেখতে পারবেন যে ফাংশন, ঠিক আছে? আর এই ফাংশন জিনিসটা জানা ছাড়া আমরা মোটামুটি সামনে কিছুই করতে পারবো না। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এতদিন ধরে অ্যাডিশন করার জন্য কি করতাম, যে লেট নাম্বার ওয়ান ইকুয়ালস টু কিছু একটা ভ্যালু, লেট নাম ওয়ান ইকুয়ালস টু কিছু একটা ভ্যালু, তারপর বলতাম যে ভাই অ্যাড কর, তাই না? নাম প্লাস নাম, এমন কিছুটা করতাম। এখন সবকিছুকেই ফাংশনে কনভার্ট করা পসিবল, ঠিক আছে? আমরা তো ছোট্ট করে ফাংশনটা বুঝবো। তো এই যে অ্যাডিশন করতাম, আমি আপনাকে যদি বলি ফাংশনের কাজ হচ্ছে আমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। আর আমি যদি আপনাকে অ্যাডিশন করতে বলি, আপনি কি করবেন? 100 বার গিয়ে ওই নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এবার 4 করে করে অ্যাডিশন করতে বলবেন, তাই না? সো এই কাজটা এমন হইলে ভালো হয় না যে আমি একবার লিখবো বারবার করতে পারবো, তাই না? এমন কাজ আমি কিভাবে করতে পারি? আচ্ছা, তো ধরেন আমি কি করব, যে লেট লিখলাম যে নাম 1 equals to the velocity at F40. Let now prove it a velocity 150. Tapon exam let add equals to it. I'm going to say on the lake and it's a non proof. And basically, it's not bushy. The console will have value. Let us now the case tonight. That's a con function and cast it. Then, that's function কি করবে ফাংশন লেখার জন্য লিখতে হবে ফাংশন ঠিক আছে এই ফাংশন কি এই যে এই কাজটা আমি যখন বলি আমার অ্যাড আরেকবার লাগবে দুইবার লাগবে তিনবার লাগবে প্রত্যেকবার কি আমি অ্যাড করতে পারবো ঝামেলা না তাই আমি বলি ভাই আরেকটা এডিশন করে দেখান আমাকে আপনি কি করবেন বলুন যে ভাই একটা ভ্যালু নেই আবার নতুন ভেরিয়েবল ডিফাইন করি তাই না নাম 3 4 দিব কিছুটা দিব তাই না তারপর ভ্যালু চেঞ্জ করব তারপর আরেকটা অ্যাড এর একটা ভেরিয়েবল লিখব ওটার নাম 3+4 হবে তারপর আবার অ্যাড করব অনেক লেন্দি প্রসেস তো এমন কিছু আমাদের করা উচিত যেটা হচ্ছে আমাদের এই যে বারবার করা টাস্কটাকে বিরত রাখে তাই আমরা ফাংশন ইউজ করব ফাংশন ইউজ করলে এটা ফাংশন ঠিক আছে তারপর নাম দিতে হবে ফাংশনের কাজটা কি ভাই বললাম ফাংশনের কাজ হচ্ছে অ্যাডিশন করা নাম দিলাম অ্যাড আচ্ছা তারপর এটার মধ্যে আমরা একটা প্যারাথিসিস দিয়ে দিই তারপরে একটা কার্লি ব্রেসেস এইটা এটা হচ্ছে স্ট্রাকচারটা ওকে বেসিক স্ট্রাকচার আচ্ছা তারপর আমরা এখানে দুটো ভেরিয়েবল বলে দিয়েছি তাই না আচ্ছা সো আমি কি করলাম এই অ্যাড কে লিখলাম যে অ্যাড এর মধ্যে কিছুটা হবে এটা কাজটা কি হবে আমি এই কনসোল লগ অ্যাড এর কাজটা এখানে দিয়ে দিলাম সাপোজ সেভ দিলাম আচ্ছা ও আটটা ছিল এখানে অ্যাড Some like that. So now same different exact sum. Sum like that, no? Sum. Okay. Console dot log sum. Save করলাম. Function নামটা আর variable নাম always different হতে হবে. যদি কখনো মিলে যায় তাহলে ঝামেলা হবে. Syntax এর ওটা হবে. So এখন খেয়াল করে দেখেন. আমি কি করলাম? Sum লিখলাম. এটার কাজ হচ্ছে এটা. Function লিখলাম add. Add এর কাজ কি? Add এর কাজ হচ্ছে console log করা আর কিছুই না. কি বলছে কনসোল লক কি সাম সামের কাজ কি ধরেকে অ্যাড করে দাও এটা কনসোল লক করবে কনসোল কইছে হয় নাই আচ্ছা সো ফাংশনকে কাজ করাই তো তাকে ডাক দিতে হবে ডাক দেওয়ার জন্য তাকে নাম ধরে ডাক দিতে হবে কি হবে যে বলতে হবে যে অ্যাড কে কল করে এটা ডাক দিতে হবে এই সেম ভাবে যখন ডিফাইন করছেন এই সেম ভাবে ডাক দিতে হবে নাম দিয়ে তাকে দুইটা প্যারান্থেসিস দিয়ে দিতে হবে মানে ফার্স্ট ব্রেকে সেকেন্ড ব্রেক দিয়ে দিবেন যখনই দিয়ে সেভ দিবেন তখন দেখবেন এই ফাংশন যেটা করতে বলা হয়েছে কনসোল লক সেটা সে কাজ করা স্টার্ট করছে 90 মজার ব্যাপার হচ্ছে আমি যতবার অ্যাড লিখব যতবার অ্যাড কল করব ততবার সে আমাকে রেজাল্ট দেখাবে দেখেন আমি এখানে 4 বার 5 বার অ্যাড কল করছি এই 5 বার সে আমাকে 5টা রেজাল্ট 5 জনের জন্য 5 বার প্রিন্ট করে দেখাইছে তাই না তার মানে এখানে আমি বুঝলাম যে ফাংশনে যতবার কল করব সে ততবার প্রিন্ট হচ্ছে আচ্ছা তখন একটা ঝামেলা আছে ঝামেলাটা কি এখানে তো আমার একই জিনিস প্রিন্ট হচ্ছে আমার তো এই প্রবলেম সলভ হলো না তাই না তো সলভ করার জন্য আমি কি করতে পারি আচ্ছা তো সলভ করার জন্য আমার এখানে একটা প্যারামিটার নামে কিছু একটা পাস করতে হবে ঠিক আছে আচ্ছা একটু দাঁড়ান আচ্ছা রিমুভ না করলে আপনার ভালো লাগছে ওকে দেখেন সো এখানে আমরা যতবার কল করছি ততবার অ্যাড হচ্ছে এই ফাংশন জিনিসটা আপনি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগবে আর খুব ইম্পর্টেন্ট এখন বোঝা ট্রাই করি তারপর আমরা প্যারামিটার নামে কিছু একটা আছে প্যারামিটার ঠিক আছে নামে কিছু একটা আছে যেটা আমরা হচ্ছে এই যে খালি গ্যাপটা আছে না এটার ভিতরে কাজ করব এটাকে বলা হচ্ছে প্যারামিটার এই প্যারামিটারের কাজটা কি দেখেন সো আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা ভ্যালু নিব মানুষের থেকে ওই ভ্যালু নিয়ে কি করব সাম করব এটা হচ্ছে আমাদের কাজ সো আমরা প্যারামিটার পাস করব প্যারামিটার বলতে ভ্যারিয়েবল বলতে পারে ধর এই নাম ওয়ানটা আমি এখানে পাস করলাম, কমা দিয়ে আমি যতগুলো ইচ্ছা ততগুলো প্যারামিটার পাস করতে পারবো। আচ্ছা দেখলাম তো প্যারামিটার, ওকে আসলে বুঝতে পারছেন এই ভিতরে প্যারামিটার বলা হয়। একটা প্যারামিটার পাস করছি আমি, আরেকটা পাস করছি নাম্বার 2 সেম নামে, ওকে পাস করলাম, ভালো কথা। সেই এগুলো একটু আমি আপাতত কমেন্ট আউট করে দেই, এটাও কমেন্ট আউট করে দেই। তারপর কাজ কি? আচ্ছা ভালো কথা, এটা আমি এখানে নিয়ে আসবো। এই লেট সাম ইকুয়ালস টু নাম 1 প্লাস নাম 2 সেটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি এখানে ফাংশনটা কল করলাম না আপাতত। আচ্ছা তো নাম 1 সামের কাজ কি? লেট সাম ইকুয়ালস টু একটা ভেরিয়েবল নিলাম, কাজ হচ্ছে নাম 1 যে প্যারামিটার আর নাম 2 যে প্যারামিটার এর মধ্যে অ্যাডিশন করে দেওয়া, তারপর কনসোল লক করে সেটাকে দেখাই দেওয়া। আচ্ছা এখন আমি যদি অ্যাড কল করি, ফাংশনটা কল করি, তাহলে কি আসবে? নাম, মানে নট আ নাম্বার, কোনো কিছুই আসতেছে না। সো এখানে কি পাস করলে আসবে? যে যেহেতু আমি প্যারামিটার পাস করছি, সো যখন ফাংশনকে কল করা হয় এখানে অবশ্যই কিছু না কিছু দিতে হবে, ওকে। সো এখানে অবশ্যই আর্গুমেন্ট পাস করতে হবে। সো যখন আমরা ফাংশনের মধ্যে কোনো ভ্যারিয়েবল বা কিছু লিখতেছি ভিতরে, এটাকে বলে প্যারামিটার। আর ফাংশনকে কল করার সময় যদি তাকে ডাক দেওয়ার কিছু লিখি, তাকে বলে আর্গুমেন্ট। এটাই ডিফারেন্স। এটা আমরা অনেকে বুঝি না, অনেকেই ভুল করে, যাই হোক। সো এখানে অ্যাড এর মধ্যে দিব হচ্ছে নাম্বার 1 এর ভ্যালু কত, বললাম ভাই নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 20, কমা দিয়ে নাম্বার 2 এর ভ্যালু কত, বললাম ভাই নাম্বার 2 এর ভ্যালু 40। তার মানে এখন নাম্বার 1 এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে আমার এখানে, বি, এই যে নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট আর নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট। তার মানে এখানে 20 আর এখানে 40 চলে আসছে। তার মানে সামের কাজটি এই 20 আর 40 কে এখন যোগ করে দিয়ে এই কনসোল লক করে দেওয়া। সো আমরা যখনই আমরা সেভ দিব তখনই খেয়াল করো আমার 60 চলে আসছে, দেখছেন। সেম ভাবে আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই, এখন দিলাম হচ্ছে 30 আর 40 70। আমি আবার নতুন করে কিছু একটা অ্যাড করি, 130 140 70, আবার দিই 13 140 53। জিনিসগুলোকে বুঝতে পারছি না, বুঝি নাই। তারপর মানে যতবার আমি ফাংশন কল করতেছি নতুন করে আর্গুমেন্ট পাস করছি, ততবার নতুন করে আমাকে ক্যালকুলেশন করতে রিপিট করতেছে। তার মানে দেখেন আমি ফাংশনটা একবার লিখছি, যেটা কাজ কি? খালি অ্যাড করা, দুটো নাম্বারকে অ্যাড করে দিবে, যোগফল দিবে, তাই না? আর পর বারবার যতবার ইচ্ছা যতবার কল করছি ততবার সে আমাকে রেজাল্ট দিচ্ছে। আমি একবার বানাইলাম, বারবার ইউজ করতে পারতেছি। সবাইকে বুঝতে পারছি ফাংশন কি জিনিস? আচ্ছা একদিন বুঝি না, দেখি ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা প্যারামিটার ডিরেক্ট নাম্বার দিয়ে আমার লাভটা হবে কি, যদি আমি এখান থেকে কল করতে পারি, মানে যদি আমি যদি নাম্বার দিই তাহলে আমার ডাইনামিক কেমন হয়ে গেল, এটা ফিক্সড হয়ে গেল, তাই না? হ্যাঁ ওইখানে আমি আসতেছি, যদি নাম্বার দাম আমি আসতেছি একটু পরে। আচ্ছা আপাতত আমরা প্যারামিটার নাম্বার দিব না। রিজনটা হচ্ছে কি? রিজনটা হচ্ছে যদি আমি এখানে হার্ডকোর করে ফেলি তাহলে আমার এখানে অ্যাডিশন বারবার আমি কেমনে করব, তাই না? আচ্ছা এটা আমি ভ্যারিয়েবল রাখলাম যাতে হচ্ছে যতবার ইচ্ছা আমি এখানে যা ইচ্ছা দিব সেটা চেঞ্জ হয়ে যায়, ওকে। আচ্ছা খেয়াল করে দেখেন ফাংশন। সো ফাংশনটা কি? এক অ্যামাউন্টটা যদি আমরা লিখবো, ধরেন আমি বললাম এই ফাংশনের কাজ হচ্ছে আমাকে ধরেন, আচ্ছা অ্যাড করলাম, ধরেন নেগেটিভ কিছু বের করে দিবে। সেম হবে আমাদের ফাংশন সাম বা সাবট্রাক্ট ফাংশন তৈরি করলাম, ঠিক আছে। তৈরি করে কি বলবো? প্যারানথেসিস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম বা কার্লি ব্রেসিস দিলাম। তারপর বললাম এটা দুটো প্যারামিটার পাস। প্যারামিটারের কাজ কি? যেমনটা ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবলের কাজ কি? সে আমরা দুইটা ভ্যালু এটার মধ্যে রাখবো, রাখার পরে ওটার মধ্যে কিছু একটা হবে, তাই না? যেখানে নাম্বার 1 নাম্বার 2 ভ্যারিয়েবল পাস করলাম, তারপর আমরা অ্যাড করতেছি সেম কাজ। যেখানে নাম্বার 1 কমা নাম্বার 2 দুইটা ভ্যারিয়েবল পাস করলাম, এখন যাচ্ছি এটার মধ্যে যা ভ্যালুগুলো থাকবে এটার মধ্যে যোগফল কিছু একটা হবে, তাই না? আমি বললাম যে কনসোল ডট লগ, ডিরেক্ট এখানে করে ফেললাম যে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, ঠিক আছে। আর ডাক কি করলাম, আর এখানে কনসোল লিখে ফেললাম যেটা সাবট্রাক্ট ওকে। আর এখানে বলে দিলাম যে অ্যাড, ঠিক আছে। একই কাজ করে ফেলবো একসাথে। দুইটা কনসোল লক হবে, একটা হচ্ছে সাবট্রাকশন করতে অ্যাড অ্যাডিশন করতে, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে, ওকে না না ভুলে ফেলবে। সো এরপর আমি এই ফাংশনটাকে রান করতে গেলে কি করব, ওই কল করতে হবে বললাম, তাহলে ফাংশন কাজ করবে না। আর আমি এগুলোকে টাপর দিয়ে রিমুভ করে দিই। যতক্ষণ পর্যন্ত ফাংশন কল করবে ততক্ষণ পর্যন্ত ফাংশন কাজ করবে না। যেমন এই অ্যাড ফাংশন রেডি করা আছে বাট কাজ করবে না, কারণ আমরা অফ করে রাখছি, কল করি না। সো আমরা একটা ফাংশন তৈরি করলাম, নাম সাবস্ট্রাক্ট নাম, ওইটার মধ্যে দুইটা প্যারামিটার পাস করলাম। প্যারামিটার মানে কি, মানে ভ্যারিয়েবল আকারে পাস হচ্ছে। সো আমরা যদি কাজ করতে চাই আমরা ফাংশনটা কল করব, নাম কি সাবস্ট্রাক্ট, কল করলাম। কল করলে যদি সেভ দিই তাহলে সেভ জাস্ট এখানে কি দেখাবে, নাম দেখাচ্ছে সাবস্ট্রাক্ট নাম অ্যাড নাম। কারণ কি, প্যারামিটার গুলো ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, তাই না? সো এটার মধ্যে ভ্যালু পাস করা হয়েছে, ভ্যালু দেওয়া হয়। সো আমরা চাইলে ভ্যালু কিন্তু এখান থেকে দিতে পারি। ইকুয়ালস টু দিয়ে বললাম তোমার ডিফল্ট ভ্যালু হচ্ছে 10 আর তোমার ডিফল্ট ভ্যালু হচ্ছে 40। সেভ দিলাম, তখন কি আমার কিন্তু সে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। আমি বললাম যে নাম ওয়ানের ভ্যালু হচ্ছে 10 আর নাম টু ভ্যালু হচ্ছে 40। তখন নাম ওয়ান মানে 10 মানে 40 কত হয় -30, আর এখানে অ্যাড করলে 50। হ্যাঁ, সে কিন্তু ঠিক কাজ করছে। আবার আমরা যদি এখান থেকে কল করার সময় যদি বলে দেই যে নাম ওয়ানের ভ্যালু 10 না ভাই 30 আর হচ্ছে আমাদের 50 হবে, তখন কি হবে? তখন আবার এটার উপর ডিপেন্ড করে আমার ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে। আর যদি ভ্যালু পাস না করা হয় তখন এই ডিফল্ট যে ভ্যালুটা আমরা পাস করে রাখছি সেটা কাজ করবে। দেখেন এখন এই ডিফল্ট ভ্যালু রেজাল্টটা কাজ করতেছে, ঠিক আছে। সবাই এখন বুঝতে পারছি না, বুঝি নাই? তো ফাংশনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার একটা কাজ করে রাখছি, সেটা বারবার আমাদের ইউজ করতে পারবো। এখন আমরা ধরেন হচ্ছে যে কোনো দুইটা নাম্বার আমরা চাইলে কি করতে পারি, এখন এই অ্যাডিশন আর সাবট্রাকশন বের করে ফেলতে পারি। ধরেন আমার দরকার যে সাবট্রাক্ট ফাংশনে কল করবো বা ক্যালকুলেট লিখতে পারি, এটা ক্যালকুলেট। ধরেন বললাম যে ভাই আমার 40 আর হচ্ছে 50, এই দুইটার মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশন বের করে দেন। সেভ দিলে আমাদের সে বেড়ে দিল যে সাবট্রাকশন হচ্ছে এত আর অ্যাডিশন হচ্ছে এত, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছু জিনিস যেটা হচ্ছে আমরা ফাংশন, যে আমরা বারবার একবার লিখতেছি বারবার ইউজ করতে পারতেছি। যে কোনো দুইটা ব্যাপার যতবার এসে কল করলে ততবার আমাকে ডিফারেন্ট হচ্ছে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সো কিছু টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার এটা বলে প্যারামিটার। যদি যখন কল করব, কল করার ক্ষেত্রে এটাকে বলে আর্গুমেন্ট পাস করা, এটা হচ্ছে প্যারামিটার পাস করা। আর এটা হচ্ছে এরকম ফাংশন বডি, ওকে। সেখানে আমরা যা বলবো সেটাই করবে। আর ফাংশন যখন আমরা কল করব না ততক্ষণ সে কাজ করবে না, ঠিক আছে। সো আজকে জাস্ট এই পর্যন্ত মনে রাখেন। আমরা ডিটেইলস আরো ফাংশন অনেক হিউজ জিনিস আরো ভালো মতো বুঝবো, ওকে। আচ্ছা, এখন আমি নিচে নামি। এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন এই কন্টেন্ট আমি করবোটা কি, এখন আসে। সো আমি বললাম আমি একটা পপ আপ বানাতে যাচ্ছি। এই পপ আপের কাজটা কি হবে, ধরেন এই পপ আপের কাজ হচ্ছে আমার, ওকে লিখেই ফেলি, কাজ করি। ধরেন আমি একটা ডিভ বানায় রাখি, ধরেন হচ্ছে H2 একটা কন্টেন্ট আছে, ঠিক আছে। এখানে বলে দিলাম যে ভাই BTN সি অফার, we have a new offer today. Check it out. Okay. See offer, ঠিক আছে। আমি চাচ্ছি আমি একটা অফার আছে আমার আজকে, যদি কেউ সি অফারে ক্লিক করে তার নতুন একটা জিনিস আসবে, ওকে। আচ্ছা, তারপর এই অফারের কাজটা কি সেটা আমরা একটু বুঝি। এখানে কিছুই নাম জাস্ট একটা এইচটিএমএল ট্যাগ আছে, কিছু নেই। আমি একটা নতুন ডিভ লিখলাম, ঠিক আছে। ডিভের নাম দিলাম কি, বললাম যে এটা একটা মডেল বা হচ্ছে পপআপ দিলাম, ঠিক আছে। ক্লাস দিলাম পপআপ, বা আইডি দিতে পারতাম, কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, তো আমি এখানে একটা কন্টেন্ট দিলাম যে H2, এই পপআপ ওপেন হলে কি দেখাবে, বললাম যে হ্যাপি Send you a new offer. Site again at the cost লাগবে না, রেখে যাই। Use coupon happy 50 or 10% discount. হ্যাপি টার্মিনাল আমরা তো ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমি চাচ্ছি যখন আমি সি অফারে ক্লিক করব তখন ধরেন এটা দেখাবে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা যদি গেস করি বলতে পারেন অনেকটা কিন্তু সহজ, তাই না? আচ্ছা, তো এটা দুইভাবে করা যায়। আমি যদি স্ক্রিপ্ট এখানে লিখে ফেলছি, আমি আর স্ক্রিপ্ট লিখে এখানে আগেরটা ধরেন সমস্যা নাই, কি বললাম একটু স্টাইল করা দরকার, তাই না? আমরা স্টাইল করে হালকা করে তো প্রথম যে ডিপটা আছে ওই ডিপটা আমি ক্লাস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার মডেল, হচ্ছে এটা বডি দিয়ে দিই। তো মডেল বডি, এই মডেল ডট মডেল বডিতে ধরে বলে দিলাম যে আমার ম্যাক্সিমাম উইড হচ্ছে 600 পিক্সেল, ওকে। মার্জিন অটো, ঠিক আছে। বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা, দেন হচ্ছে আমি বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার লাইট দিয়ে দিই। আচ্ছা, তো আর টেক্সট কালার কালার লাইট, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে অফার বাটনটা আছে একটু পাওয়ারফুল করে ট্রাই করি, যেমন এই বাটনটা হচ্ছে আমাদের বাটন। আচ্ছা, এটা আইডি দিয়ে দিই বিটিএন, ঠিক আছে। হ্যাশট্যাগ বিটিএনটা আছে ওটার জন্য হচ্ছে প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর ধর হচ্ছে কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আউটলাইন বর্ডার নাম দিয়ে দিই, আর বর্ডারটা নাম দিয়ে দেন আমি হোভার করি তখন আলাদা হিসাবে আমার আর কার্সর পয়েন্ট মাউস দিলে মাউস চেঞ্জ হয়ে যেত। তো আমি চাচ্ছি যে যখন আমি সি অফারে ক্লিক করব তখন হয়তোবা এই যে কুপনটা আছে হ্যাপি এটা আসবে, ঠিক আছে। তো আমি চাইলে এটা নতুন একটা বডি আনতে পারি বা হচ্ছে আর একটা ডিভি আনতে পারি। তো সেটা যেন আমরা ডিজাইন করে ফেলতে পারি, একটা কাজ করি। আচ্ছা, ধরেন এই যে পপ আপ বা হচ্ছে কুপন পেয়ে গেলাম, বললাম আমার ডট যে কুপনটা আছে ওইটা বাই ডিফল্ট ডিসপ্লে হাইড থাকবে, ডিসপ্লে না। আচ্ছা, আর আমাদের আচ্ছা এটা কন্টেন্ট হাইড দেওয়া হয়নি, তাই না? মডেলের হাইড দিয়ে ফেলি, হাইট হচ্ছে আমাদের 30 পিক্সেল, 300 পিক্সেল পিক্সেল বা হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিই। আর আমাদের ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে রিড বেস কন্টেন্ট সেন্টার দিয়ে ডিসপ্লে রিড আউটপুট। ওকে, এখন দেখেন আমি চাচ্ছি ক্লিক করলে দেন পাওয়ারটা চলে আসবে, এমন কিছু তো চাচ্ছিলাম। আর যখন পাওয়ার আসবে এই দুটো জিনিস চলে যাবে, ঠিক আছে। এইগুলো কারণে নিয়ে নিই, ধরেন নাম দিলাম হচ্ছে ক্লাস অফার কন্টেন্ট অফার, ঠিক আছে, অফার নাম দিলাম। তো এখন দেখেন অফারে ক্লিক করলে কি হবে, অফার আচ্ছা যাই হোক, অফারে ক্লিক করলে এই টেক্সটটা চলে আসবে, কুপনটা চলে আসবে, মানে অফার তো নান হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখি কি করতে পারি, এটা ফান খুবই সিম্পল, এটা দেখলে বুঝতে পারতেছেন কি করতে হবে। যদি কনসেপ্ট চিন্তা করেন যে আমার এই বাটনে ক্লিক করলে এই ডিপটা গায়েব হয়ে যাবে, এই ডিপটা চলে আসবে, তাই না? কি করতে হবে চেঞ্জ করার জন্য লেট কনস্ট্যান্ট বা লেট যেটা লেখা নেই, কোনো সমস্যা নেই। আগে কাকে নিতে হবে? আগে নিতে হবে বাটনটাকে। কনস্ট্যান্ট btn equals to document dot get element by id বা query selector, এটা নিয়ে এখানে কোনো সমস্যা নাই, আইডি দিয়ে নিয়ে ফেলি যে বাটন, ঠিক আছে, বাটন নিলাম, ফার্স্ট স্টেপ ডান। তারপর হচ্ছে যখন বাটনে ক্লিক করা হবে তখন গিয়ে কিছু একটা হবে, এই ক্লিক করাটাকে বলা হয় হচ্ছে আমার ইভেন্ট লিসেনার। ইভেন্ট ওকে, অনেক টাইপের ইভেন্ট লিসেনার আছে, আমরা আপনাদের শিখবো, আজকে যে দেখবো সেটা একটু খেয়াল করে দেখবেন। ওকে, সো আমরা আজকে একটু ইভেন্ট শেখার ট্রাই করি। তো প্রথম ইভেন্ট হচ্ছে, ইভেন্ট দেখতে হবে, ইভেন্ট দেখে বোঝাই আমি ইভেন্ট কি জিনিস বুঝে ট্রাই করি। বললাম এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, কি করব যে এই বিটিএন, বিটের মানে কি বাটনটা পুরোটা, চাইলে এই পুরোটাকে কপি করে লিখতে পারি, এভাবে লিখতে পারি, বাট অনেক বড় হয়ে যায়, তাই আমি শর্টকাটের জন্য একটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিচ্ছি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। বললাম btn dot add event listener, একটা ইভেন্ট লিসেনার অ্যাড করো। লিসেনার মানে কি? ইভেন্ট মানে হচ্ছে কিছু একটা হবে ক্লিক করলে, আর লিসেন মানে তুমি শুনো কি হচ্ছে। তো আমি বললাম কি অ্যাড হবে, বললাম ক্লিক করলে কিছু একটা হবে, দেখলাম ক্লিক, কমা দিয়ে একটা ফাংশন ডিফাইন করতে হবে, এই জন্য আজকে আমরা ফাংশন দেখতেছিলাম, ফাংশন কি লাগবে। ওকে, সো আমার কথা হচ্ছে কি ফাংশন ভাই লাগবে আমার এখানে? আচ্ছা, তো সেটা তো আমরা একটু আসি। তো ফাংশনে বললাম আপাতত খালি একটা ফাংশন থাকবে, কিছুই নাই ভিতরে, দেন হচ্ছে এর ভিতরে কিছু একটা কাজ করবে, এই স্ট্রাকচারটি একটু আমাদের বুঝতে হবে। ক্লিক করলে কি হবে? বললাম আপাতত ক্লিক করলে কনসোল লগ হবে যে নিউ অফার এক্সপ্লোর। ওকে, আচ্ছা এটাই ঠিক আছে, সেভ দিলাম, বুঝলাম একটু পরে বুঝতেছি আমরা। ক্লিক করলাম, কি আসছে? নিউ অফার ইজ হিয়ার। আবার ক্লিক করলাম, যতবার ক্লিক করো ততবার এই জিনিসটা হবে, ঠিক আছে, 24 বার ক্লিক করছি, আমি এখানে কাউন্টিংটা ধরে রাখছি আমার। আচ্ছা, সো এখানে দেখ না আমি আবার বুঝাই যে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতেছি। ইভেন্ট মানে কি? যে ক্লিক করলে কিছু একটা হবে। বললাম বিটিএন মানে বাটন, যেটাকে ধরলাম তোরা তো সকালে একটুকে দেখছি যে আমরা কিভাবে বাটন ধরতে পারি, ভালো করে ধরলাম। বললাম এটা একটা ইভেন্ট অ্যাড করো, যে অ্যাড ইভেন্ট লিসেনার। কি অ্যাড করবে? যে লিস্ট অ্যাড করবো, যে ক্লিক করলে একটা ইভেন্ট হচ্ছে ক্লিক, যে ক্লিক করলে কিছু একটা হবে। সো ক্লিক করলে কি হবে? বললাম ক্লিক করলে এই এই লেখাটা কনসোল লগ হবে, এই লেখাটা কনসোল লগ হচ্ছে। তো ক্লিক লিখে কমা দিয়ে ফাংশন ডিফাইন করতে হবে, খালি ফাংশন, ভিতরে কিছুই নেই, ফাংশন লিখে একটা প্যারান্থেসিস, তারপর ওই যে ফাংশনের যে রুলসটা ছিল কি, যে প্যারান্থেসিস দিয়ে ভিতরে জিনিসগুলো লেখা, ওই জিনিসটাই করছি। ফাংশনের ভিতরে আমরা জিনিস পাস করে দিয়েছি। ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজ হচ্ছে আমার কনসোল লগ করা, আর কিছু না, এটা আসলে বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা বুঝলে এমন কেউ আছে? ইভেন্ট লিসেনার অনেকগুলোই আছে, আমরা আস্তে আস্তে সব দেখবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে আপাতত ক্লিক করলে কিছু একটা হবে। আচ্ছা, তো এখন ধরেন আমি বললাম কি কনসোল লগ হইলো, আমি এখন চাচ্ছি যে টেক্সট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা মজা জিনিস দেখি। তো একটু গত যে আমার একটু আগে দেখলাম যে ইনডেক্স এইচটিএমএল এর মধ্যে, এখানেও কিন্তু চাইলে আমরা ইউজ করতে পারতাম, দেখি না, বাট এখানে একই কথা। ধরেন আপনি চাচ্ছেন কি টেক্সট চেঞ্জ করতে, তাই না? সেটা ক্লিক কেন, ক্লিক হওয়া ছাড়াও টেক্সট চেঞ্জ করা যায়। আমি যদি চাই, কাকে ধরছি? বিটিএন ধরছি না, বললাম বিটিএন ডট ইনার টেক্সট, বা আমি বললাম ইনার এইচটিএমএল ইকুয়ালস টু কি, আমি বলে দিলাম ধরেন হচ্ছে হ্যালো, যে সেভ দিলাম, দেখেন এটা টেক্সট চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, হ্যালো হয়ে গেছে। আর আমি ক্লিক করলে একই জিনিসই কাজ করতেছে, আমি ইভেন্ট অ্যাড করা থেকে বলবো। সো ইনার এইচটিএমএল, দেন আবার যদি আমি চেঞ্জ করি এখানে আটটা দিই ইনার টেক্সট, ইনার টেক্সট থেকে আমি যদি দেখি হ্যালো দেয়ার, অবশ্যই নিচেটা কাজ করবে আগে, তাই না? সেভ করলাম, দেখেন হ্যালো দেয়ার চেঞ্জ হয়ে গেল। সো আমরা যদি কখনো টেক্সট বা এইচটিএমএল চেঞ্জ করতে চাই, তখন আমরা চাইলে ইনার এইচটিএমএল বা হচ্ছে ইনার টেক্সট ইউজ করে চেঞ্জ করে ফেলতে পারবো। কি লিখতে হবে? জাস্ট ডট স্টাইল চেঞ্জ করে কি লিখে দিতাম, স্টাইল দিতাম, তাই না? ওকে, ধরেন আমি চাচ্ছি যে টেক্সট চেঞ্জ করলাম, ভালো কথা, আমি ধরেন স্টাইল চেঞ্জ করবো, ঠিক আছে, আমরা জানি শিখলে শিখছিলাম যে ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর কালার কি দেবো, ধরেন বললাম যে এটা রেড হয়ে যাবে, ঠিক আছে, সেভ দিলাম, দেখেন রেড হয়ে গেছে। তো এই সব কিছু কখন হচ্ছে? আমি যখনই বলতেছি তখনই হচ্ছে, বাট এগুলা কখন হলে বেটার হয় বলেন তো? যদি এমন হয় না যদি আমি এগুলা ক্লিক করার পর হলে বেটার হলে ভালো হতো না? আচ্ছা, তো এটা আমরা কি করতে পারি, কোডগুলো কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা, একটা রেখে দেই, ইনার স্ট্রিং লাগবে না, ইনার টেক্সটে রেখে দেই, কপি করে নিয়ে আসলাম। এটা কখন কাজ করবে? যখন আমার এই বাটনে ক্লিক করা হবে। আমি জাস্ট এগুলো এখানে এর ভিতরে দিয়ে দেব, সেভ দিলাম, দেখেন কি হচ্ছে, এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। যেটা কখন কাজ করবে? যখনই আমার এই বাটনে ক্লিক করা হবে। তাহলে একটা ইভেন্ট পাস হচ্ছে, ক্লিক করব, এই দেখেন বাটনের কালার রেড হয়ে গেছে আর টেক্সটও চেঞ্জ হয়ে গেছে। তবে কি বুঝতে পারছি না, বুঝি নাই কোনটা? একদম বাকিরা বেশি কঠিন লাগতেছে ভাইয়া। ফাংশনে মানে নাম দেওয়া শর্ত ফাংশনগুলো কাজ করলো কিভাবে? আচ্ছা, ইভেন্টের ক্ষেত্রে ফাংশন নাম না দিলেও চলবে, ঠিক আছে? মানে ইভেন্ট ডিজাইনের ক্ষেত্রে, ওকে, যখন আমরা একটা ইভেন্ট পাস করব, যেমন হচ্ছে যে কোনো ইভেন্ট হইতে পারে। আপনি বলতে পারেন যে ভাই আমার যদি বডির মধ্যে ক্লিক করা হয়, মডেল বডি না কাজ করবে, যে কোনো কিছু। আমি যদি এক্সাম্পল দেই, মডেল বডি নাম কি? ক্লাস, তাই না? এটা আমরা ধরেন কোয়েরি রিলেটেড নিয়ে নিই, তার সুবিধা হয়। বা হচ্ছে কুপন, আচ্ছা কুপনটা পরে আসে, কুপন তো না হাইড হয়ে আছে। সুতরাং মডেল বডি হচ্ছে পুরাটা। আমি কি করতে পারি, কনস্ট্যান্ট বা হচ্ছে লেট একটা ইউজ করলেই হবে। যে বললাম মডেল বডিতে নাম দিলাম মডেল, যেহেতু একই জিনিস নাম সেম রাখলাম। ডকুমেন্ট ডট হচ্ছে কোয়েরি সিলেক্টর, তারপর এখানে কাকে পাস করব? ওই যে আমাদের মডেল বডিকে, ঠিক আছে, ডট মডেল বডি। আচ্ছা, তো এখন আমি যদি ক্লিক করতে চাই তাহলে কি করতে পারি? আমি বললাম যে আমি ডিরেক্ট চাইলে এভাবে এভাবে কোড করে ডিরেক্ট করতে পারি, এভাবে চাইলে হয় কি হবে না, যেমন আমি কি করলাম এটাতে ইভেন্ট লিস্ট, মানে এটাতে ক্লিক করলে কিছু একটা হবে। সেটা আমি কি বলবো? বললাম যে অ্যাড ইভেন্ট লিস্ট না দিয়ে প্যারেনথিসিস, এরপর কি লিখতে হবে যে কি কোড কি ইভেন্ট, বললাম ক্লিক ইভেন্ট, ক্লিক করলে কিছু একটা হবে। কি হবে? ক্লিক করবেন, ক্লিক করলে একটা ফাংশন আসবে, ঠিক আছে? ফাংশন নাম কি? কিছুই নেই, কিছু নাম দেবে, ফাংশন হবে। ফাংশনকে এভাবে লিখতে হয়, লেখারও ফাংশনের ভিতরে কি হবে লিখতে হয়, যে আমাদের কার্লি ব্রেসেস দিয়ে ভিতরে কোনগুলো লিখতে হয়, বডি কি লিখতে হয়, দিয়ে দিলাম। তার কাজ কি? তার কাজ ধরুন হচ্ছে ক্লিক করলে আমি আপাতত কনসোল লগ কাজ করব, কনসোল ডট লগ উই আর অন দা বডি, মডেল বডি। ক্লিক করলাম, এই দেখুন উই আর অন মডেল বডি। বাইরে ক্লিক করে কিছু হচ্ছে না, যখনই মডেল বডিতে নিব তখন চলে যাবে। আমরা কনসোল লগ করি, মডেল বডি বলতে কি বুঝাইছে? কনসোল ডট লগ এই মডেল, এই মডেল মধ্যে কিন্তু এটা আছে, দেখছেন এটা কি জিনিস আছে। সেভ দিলাম, আর ক্লিক করলে দেখেন এই যে দেখছেন মডেল বডি বলতে কি বোঝাচ্ছে, এটা চলে আসছে পুরোটা। আচ্ছা, তো আমরা পুরো ডকুমেন্ট ডট কোয়েরি যেটা দিয়ে করছি, আমরা চাইলে এত কষ্ট না করে ক্লিক করলাম এখানে মডেল ডট মডেল, মানে তো এটা, তাই না? সেম একই কথা, ক্লিক করব চলে আসছে ওই যে মডেল মানে তো এটা, তাই না? মডেল বডি পুরোটা লিফটা। এই দেন হচ্ছে আমরা কি করছি, কনসোল লক করতেছি উই আর অন মডেল বডি। এখন কি বুঝতে পারছি না, বুঝি নাই। তো আমরা যে কোনো এলিমেন্টকে ধরে ওটার মধ্যে ক্লিক ইভেন্ট অ্যাড করতে পারবো। আপাতত আমরা একটা ইভেন্ট ক্লিক, মানে ক্লিক করলে কিছু একটা হবে। তো এখানে ক্লিক করলে কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাবে বলছি, আর একটা কনসোল লগ হবে। কি কি বলছি দেখি, ক্লিক করলে বলছি কনসোল কনসোল লগ হবে, নিউ অপারেন্স, আবার টেক্সট চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা যা ইচ্ছা আমরা কিন্তু করতে পারি। তো সেম ভাবে বললাম যে এখন কনসোল লক করলে আমি যাচ্ছি এই যে কুপনটা আছে না, এটা চলে আসবে, ঠিক আছে? এই তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে এটা লিখতে পারি যে এটা ব্যাকগ্রাউন্ড আর কালার রেড হবে না, জাস্ট হচ্ছে হাইড হয়ে যাবে। তো আমি জাস্ট বলতে পারি কুপন হচ্ছে কুপন নিতে হবে, কুপনটাকে হাইড করে কুপন নিতে হবে আগে, ঠিক আছে? যে কনস্ট্যান্ট ডকুমেন্ট কুপন লিখি, কুপন ইকুয়ালস টু কি হবে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ঠিক কুপনটাকে নিবে ডট কুপন। ওকে, নিলাম কুপনটাকে, নেওয়ার পর কি দেখাবো এটা কি ডিসপ্লে, কি বাই ডিফল্ট ডিসপ্লে নাম কর, আমি ডিসপ্লে দিব প্লট, তাহলে দেখা যাবে। আর আরেকটা কাজ করতে পারি, এটাকে হাইড করে দেবো, কাকে? এটা হচ্ছে আমাদের এই অফারটাকে অ্যাড করে দেব। সো অফারটাকে নিতে হবে, তাই না? নিয়ে নিব অফার, অফার ইকুয়াল টু ডট অফার, এই কিন্তু এই অফার নাম। ওকে, তো সেম, একদম সেম ভাবে এগুলো কালারটা সব অফ করে দিলাম, করলাম যে এখন ক্লিক করলে যে কুপন ডট হচ্ছে আমার সরি কুপন ডট স্টাইল ডট ডিসপ্লে কি হবে, এটা হয়ে যাবে এখন ব্লক। এখন সেভ দেই, ডিসপ্লে কি করছে, আগে ছিল নাম, দেখেন নাম ছিল তাই না, যেহেতু দেখা যাচ্ছে না, খালি ক্লিক করলে কি বলছি ভাই তুমি ব্লক হয়েছে, পারতেছ না, ক্লিক করলাম চলে আসছে, ঠিক আছে। আবার ক্লিক করি, এখন ক্লিক করলে তার একই জিনিসটা বারবারই দেখাবে, তাই না? তো বললাম ভাই তুমি ক্লিক করলে ঠিক আছে আসতেছে, আর একটা কাজ করতে পারো যে তোমার অফার যেটা আছে ওটা গাইড করে দাও, স্টাইল ডট ডিসপ্লে ইকুয়ালস টু না, সেভ দিলাম। এখন যখনই অফারে ক্লিক করবো এত অফার ডিসকাউন্ট, সবাই কি বুঝতে পারছি না বুঝি নাই? জিনিসগুলো একটু চিন্তা করতে হবে যে কিভাবে করলে কাজ করবে, তারপর ওটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন কোড আকারে। আগে চিন্তা করবেন, তারপর ভাবেন যেটা কিভাবে করা যায়, তারপর আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো জিনিসটাকে। তো এভাবে কি করতে পারে, আমরা যে কোনো ব্লককে ধরেন আমরা ডিসেবল করলাম, এনেবল করলাম, বুঝতে পারছি? আরেকবার দেখাইতে হবে ভাইয়া, এখানে যে ক্লিকটা এটা কি, আর এখানে অ্যাড ইভেন্ট লিসেনার, এই দুইটা জিনিস কি? আচ্ছা, তো ওকে, ইভেন্ট লিসেনার মানে আমি কি বলছিলাম যে আমার ভাই একটা ইভেন্ট অ্যাড করতে হবে। ইভেন্ট মানে কি, যে ক্লিক করলে ভাই কিছু একটা হবে, এটা হচ্ছে ইভেন্ট। ক্লিক করা, মাউস নেওয়া, ওভার করা সবই একটা ইভেন্ট, ঠিক আছে? তো আজকে আমরা ইভেন্ট মানে ক্লিক ইভেন্ট, মানে ক্লিক করলে কিছু একটা হবে। তো এটা লেখার জন্য এটা লিখতে হয় যে অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে ইনবিল্ট ফিচার, মানে জাভাস্ক্রিপ্ট ইনবিল্ট ফাংশন, এটা ক্লিকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা নিজেরা লেখা, এটা ওদেরই জিনিস দেওয়া জিনিস। তারপর দিয়ে এটা লেখার পরে কি করতে হয়, যে বললাম যে এই যে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট দেখায় যে আরেকটি আমি ধরেন হচ্ছে এখানে ইভেন্ট লিখব, ধরেন বললাম অফার বা হচ্ছে বাটন, বাটন না ধরেন হচ্ছে আমি কোনো নতুন বাটন বানাই। ওকে, আমরা ধরেন হচ্ছে আরেকটি ট্রাই করি। ওকে, তো আমার একটা এক্সাম্পল দেখি, চলেন ধরেন আমার দুটো ইনপুট ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে? এটা এটার মধ্যে করার ট্রাই করতে চলে। ঠিক আছে, এখানে দিলাম ক্লাস ক্যালকুলেশন, ঠিক আছে, বা ক্যালকুলেটর, ছোট একটা জিনিস বানাই দিলাম। আমরা চলেন ধরেন এটার মধ্যে ওকে না, এটা দেখাতে পারবো আবার বেশি হয়ে যাবে আজকের জন্য, এটা অ্যাভয়েড করি। ওকে, তো আমি বোঝানোর জন্য একটা কাজ করতে পারবো, একটা বাটন নিয়ে তাহলেই হচ্ছে। আমি একটা ধরেন হচ্ছে একটা বাটন নিয়ে সি অফার, ধরেন আপনি নিউ অফার, ঠিক আছে, অথবা চেঞ্জ কালার। চেঞ্জ বাটনের কাজ হচ্ছে চেঞ্জ কালার, বাটনের কাজ হচ্ছে কালার চেঞ্জ করার, ঠিক আছে? আর হচ্ছে কি এটার নাম আইডি দিলাম হচ্ছে কালার। ওকে, সিম্পল রাখার ট্রাই করছি, আরেকটা বাটন তৈরি করছি আইডি কালার নামে, আর বাটন নাম হচ্ছে চেঞ্জ কালার। তো এটা দেখে বুঝতেছেন, আচ্ছা এটার মধ্যে সেম ডিজাইনটা অ্যাপ্লাই করে ফেলি, হ্যাশট্যাগ বিটিএ কমা হ্যাশট্যাগ হচ্ছে কালার। আচ্ছা, তো এই চেঞ্জ কালারে ক্লিক করলে কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো সেটা করার জন্য আমি ধরেন হচ্ছে এখানে আমরা আলাদা কোড করছিলাম তখন ধরে। সো আমি চাচ্ছি যে এই কালারটা নিতে হবে, তাই না? কালার চেঞ্জ করার আগে আমার কি করতে হবে, অবশ্যই বাটনটাকে ধরতে হবে। ধরার জন্য কি করবো, ওই যে কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ডিফাইন করবো, যে কনস্ট্যান্ট কালার ইকুয়ালস কালার বিটিএল, কালার যে বাটনটা আছে ধরতে হবে। ধরবো কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে ধরবো, আইডি নাম কি কালার, তাই না? আচ্ছা, কালার দিয়ে ধরলাম, ধরার পরে কি বলছি যে কালার চেঞ্জ করবো, এটা কাজে কালার চেঞ্জ করা কিছু না। সো ধরলাম কার কালার চেঞ্জ করবো, বললাম যে ভাই চেঞ্জ করবো হচ্ছে আমরা আপাতত মডেল বডি, ঠিক আছে? মডেল বডি করে ধরা হয়েছে না, আচ্ছা দেখি এটাকে নিতে পারে কিনা। এই যে সিলেক্টর গুলো সব উপরে দিতে একবারে, আচ্ছা আমরা constant সবগুলো চিত্র উপরে দিয়ে দিলাম ওকে আচ্ছা সো কালার বাটন আর মডেল বডি ঠিক আছে এখন আমার কাজ কি এই কালার বাটনে ক্লিক করলে কিছু একটা হবে ক্লিক করলে কি হবে করব যে কালার বাটন ধরব লিখলাম তারপর অ্যাড ইভেন্ট লিসেনার এটা ছাড়া আমার কাজ করবে না ঠিক আছে লেখার পর কি হইছে বললাম যে অ্যাড ইভেন্ট লিসেনার দিলাম যে ক্লিক করলে কিছু একটা হবে কি বলছি ক্লিক করলে সো বলে দিতে হবে যে ক্লিক তাহলে সে কাজ করবে না ক্লিক লেখার পরে কমা দিয়ে একটা ফাংশন বলে দিতে হবে কি হবে এই ফাংশনটার কাজ হচ্ছে কি কি কাজ করবে সেটা তারপর এই কার্লি ব্রেসেস ওই ফাংশন যেভাবে লিখি ডিফারেন্ট যে ফাংশন নাম দিয়ে লিখতাম লেখার পরে এটা দিতাম এখানে নামটা থাকবে না এটা এখানে তফাৎ বাকি সব সেম ঠিক আছে এই দেখেন কিছুই নেই খালি ফাংশন নাম ছাড়া ফাংশন যেটা বলতে পারবো এটা ক্লিক করলে কি হবে এটা ক্লিক করলে বেশি কিছু হবে না বললাম ভাই এই মডেল যেটা আছে মডেল মানে কি মডেল মানে হচ্ছে মডেল বডিটা পুরোটা এই মডেল যেটা আছে ওটা স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ভাই রেড হয়ে যাবে আর কিছু না আমি চেঞ্জ করে ক্লিক করি এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে ওকে সো ইভেন্ট লিসেনার যদি অ্যাড করতে চান সেটা বাটন কেন এটা আপনি চাইলে যে কোনো ট্যাগকে ধরে জাস্ট অ্যাড করবেন অ্যাড ইভেন্ট লিসেনার তারপর ক্লিক কমা দিয়ে ফাংশন ঠিক আছে ফাংশনের কাজ হচ্ছে যেটা ভিডিওর আপনি লিখে ছেড়েছি হবে তারপর বলে দিতে পারেন যে ভাই এটাতে ক্লিক করলে আরো কিছু কাজ হবে কি কাজ হবে বললাম যে ভাই এই বাটনটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে অথবা চাইলে আপনি সেম কাজটা করতে পারেন যে কুপনটা চলে আসবে তারপর অফারটা ডিসপ্লে নান হয়ে যাবে এই সেম কাজটা আবার করলেন যে কুপনটা ডিসপ্লে নান আর অফারটা চলে যাবে মানে অফার মানে এই পুরোটা চলে যাবে সেভ দিলাম ক্লিক করলাম কালারও চেঞ্জ হয়ে গেল ওইটাও চলে গেল এটাও চলে আসলো ঠিক আছে সো ডিপেন্ড করে হচ্ছে আমরা কি চাচ্ছি যা চাচ্ছি সেটাই আমরা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো সবাইকে বুঝতে পারছি না বুঝি নাই সো আমি একটু ব্রেকডাউন করে দিই প্রথম হচ্ছে আপনাদের ফাংশনটা একটু বুঝতে হবে সো আমি ফাংশন দেখাইছি যে একটা ফাংশন আমি এটাকে প্যারামিটার থেকে ব্যবহার করেছিলাম ফাংশন মানে দুইটা আমরা জাস্ট দুইটা জিনিসকে অ্যাড করা সাবস্ট্রাক্ট করা আর অনেক কিছুই করতে পারবো আর ডমেট দেখে আমি কি করছি একটু আমি ওভারভিউ দেখে ফেলি ডম কি করছি আমরা সিলেক্টর আচ্ছা আগে খালি বলেন আপনাদের কারো কি সিলেক্টর বুঝতে অসুবিধা আছে যে সিলেক্টর বুঝি নাই যে কোন একটা জিনিসকে ধরবো কি হবে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যা আইডি দ্বারা ধরা বা হচ্ছে ট্যাগ নেম দ্বারা বা ক্লাস নেম বা কোয়েরি দ্বারা না মানে মানে সিলেক্টর নিয়ে কারো কোনো ইস্যু নেই এটাকে সিলেক্টর বলে আমি সিলেক্ট করছি ওকে ধরে এরপর আমি সেটা পুরো পরে দেখতেছি তারপর সিলেক্টর নিয়ে কারো কোনো সমস্যা নাই তারপর কি করলাম তারপর হচ্ছে ওই সিলেক্টরটা ধরলাম ওটাকে ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম যাতে সুবিধা হয় নাহলে অনেক বড় হয়ে যাবে যারা এটাকে ধরে আবার স্টাইলটা অনেক বড় করে যাবে না যার কারণে আমি হেডিং এর মধ্যে পুরোটাকে রাখলাম হেডিং এর কাজ বলছে সেকশনটাকে ধরছে হিরো ব্লক কোনটা হিরো সেকশন পিটাকে ধরছে বা হিরোকে ধরছে বা হিরো সেকশনে ধরছে পিটাকে বাদ দিলাম ঠিক আছে তারপর এটা ধরার পর এটার ভিতরে ক্লাস অ্যাড করতে পারবো ক্লাস রিমুভ করতে পারবো আপনি যেটা ক্লাস অ্যাড রিমুভ দুইটাই করতে পারবেন আবার চাইলে ডট স্টাইল দিয়ে কালারও দিতে পারবো আবার কি শিখছি আবার শিখছি হচ্ছে আমরা যে কোনো একটা হেডিংকে ধরে যেমন হচ্ছে যে হিরো এটা ক্লাস নেন ওটাকে ধরে আমরা ছেলেরা টেক্সটও চেঞ্জ করতে পারবো যে ডট ইনার টেক্সট ডট ইনার এইচটিএমএল এটা কি হবে ধরুন হচ্ছে আমি এই বাটনটা আছে এই বাটনের টেক্সট চেঞ্জ করতে চাচ্ছি কি করবো এই যে কালার বাটন ডট বিটিএল ডট ইনার এইচটিএমএল কি বলবো চেঞ্জ করে বললাম যে চেঞ্জ কালার না চেঞ্জ এটা হবে হচ্ছে চেঞ্জ টু নিউ কালার সেভ দিলাম দেখেন চেঞ্জ টু নিউ কালার কিন্তু চলে আসছে ওকে সো আর ইনার টেক্সটও মোটামুটি সেম জিনিস মানে হচ্ছে ভিতরের টেক্সটটাকে আমরা চেঞ্জ করতেছি টেক্সট মানে শুধু টেক্সট চেঞ্জ করা আর এইচটিএমএল পুরো এইচটিএমএল চেঞ্জ করা ওকে বাট আমরা এখানে পুরো এইচটিএমএল কোনো চেঞ্জ করে দেখে আসতেছেন আবার যদি আপনি যদি কিছুই না দেন যে খালি থাকবে ভাই তাহলে খালি হয়ে যাবে আচ্ছা এখানে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো চেঞ্জ কালারে ক্লিক করলে এক এক সময় এক একটা কালার হবে এটা কিভাবে করা যাবে আমরা এখন ওইদিকে যাইনি না ঠিক আছে আমরা আগে এগুলো বুঝি তারপর আস্তে আস্তে আমরা যাবো ওকে আপনি তখন নিজে আইডি আইডেন্টিফাই করে পাবেন যে কিভাবে করবেন ওকে, আপনাকে আগে বেসিকটা ঠিক করেন। ওকে আচ্ছা, সো এই ইনার টেক্সট নিয়ে, তারপর হচ্ছে স্টাইল নিয়ে, স্টাইল ইনার টেক্সট চেঞ্জ করার পর আমরা আসলাম নিচে যে ফাংশন। ফাংশনটা আমরা একটু শর্ট করে বোঝার ট্রাই করছি যে ফাংশনের মধ্যে আমার দুইটা ভ্যারিয়েবল আছে, তাই না? বা হচ্ছে আমার যদি নর্মালি আমরা ভ্যারিয়েবল পাস করে অ্যাড করতাম, এখানে ওই জিনিসটা সেম ফাংশনে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? একটা অ্যাড নামে একটা ফাংশন লিখছি, ঠিক আছে? লেখার পরে ওখানে দুইটা ওই যে বলি প্যারামিটার একই জিনিস, ভ্যারিয়েবলটা বলতে পারে ভ্যারিয়েবল পাস করছি, নাম দিয়েছি নিজের মতো করে। দেওয়ার পরে এখানে আগে লেট বা কিছু লিখতে হয় না। তারপর ওই এখানে বললাম যে লেট সাম ইকুয়ালস টু, এটার কাজ হচ্ছে যেটাকে প্লাস করে দেওয়া, অ্যাড করে দিছি। তো কনসোল লক করছে একই জিনিসটা। তো ওইখানে আগে কি করতাম, আলাদা করে লিখতাম, এখন জাস্ট এর ভিতর লিখছি, প্যারামিটারটা লিখছি। তারপর ওই ফাংশনে কল করতেছি যে ভাই অ্যাড ফাংশন হবে, কি হবে এটার মধ্যে, কি কার মধ্যে অ্যাড হবে, বলুন দুটো নাম্বারের মধ্যে। জাস্ট প্যারামিটার ভ্যালুগুলো পাস করতে হবে। নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 30, নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 20, কারণ অটোমেটিক বুঝে নিবে। তারপর আমরা সেভ দিলে নিচে এখানে দেখা যাবে 50। ওকে, এইভাবে করে আমরা প্যারামিটার পাস করছি। আমরা চাইলে খালিও রাখতে পারি। খালি রাখলে কি হবে, ফাংশন কল করলে তখন নাম দেখাবে, তাহলে কিছু নাই, ভিতরে কিছু নাই, তাই না? তো সেই ক্ষেত্রে এটাকে সলিউশন আনার জন্য আমরা ডিফল্ট ভ্যালু পাস করতে পারি, যেটা হচ্ছে এখানে করছি। যে যদি কখনো শুধু ফাংশন কল করা হয় আর ভ্যালু পাস না করা থাকে, তখন এরর না থাকে বা নাম না থাকে, সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু পাস করে দিয়েছি। যে ডিফল্ট ভ্যালু বাই ডিফল্ট 10 বা 40 থাকবে, এটার অ্যাডিশন দেখাবে। যদি না থাকে, যদি পাস করে, তখন সেটা নতুন করে কাজ করবে। এটা হচ্ছে এই ক্ষেত্রে হয়েছিল। ওকে, তো এইভাবে আমরা একটু ছোট্ট একটা ফাংশনের এক্সাম্পল দেখছিলাম, যে ফাংশন কি হবে কাজ করে। তো আমি যদি বলি এখন আপনাদের যে কোনো কিছু ফাংশনে কনভার্ট করা পসিবল, সেটা কি হবে? আচ্ছা, গত ক্লাসে আমরা ফর লুপ বুঝতেছিলাম না, যে একটা ফর লুপ, তাই না? ফর লুপ কি হয়? ফর লুপ, হ্যাঁ। সো ফর লুপ কি হলো, যে লেট কাউন্ট ইকুয়ালস টু 1, তারপর কাউন্ট কতদিন করে কাজ করবে, বলা 10 পর্যন্ত কাউন্ট করবে, তাই না? তারপর কি হবে, তারপরে কাউন্ট প্লাস প্লাস, তাই না? প্লাস 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 মাইনাস মাইনাস, এটা কন্ডিশনাল বুঝিয়েছে কলন। ওকে, দেখো 10 পর্যন্ত কাজ করবে, তারপর হচ্ছে কাউন্ট প্লাস প্লাস কনসোল ডট ডট কাউন্ট, তাই না? তাহলে ফর লুপ কাজ করবে 1 থেকে 9 পর্যন্ত বিল্ড হয়েছে। আমি যেভাবে 1 থেকে আচ্ছা পড়তো 1 থেকে 10, এটাই বিল্ড হবে। 1 থেকে 10 পর্যন্ত বিল্ড হয়েছে। সো এই যে ফর লুপটা, আপনি যদি বলেন 20 থেকে 30, 40 থেকে 50, তাই না? ফর লুপ কিভাবে করবেন? বারবার কোড লিখতে হবে, বারবার ভ্যালু চেঞ্জ করতে হবে। একটা ফাংশন লিখে ফেলি, যাতে চার কাজে হচ্ছে আমাকে লুপের ভ্যালুগুলো এনে দেওয়া। কিভাবে করবো? যে ফাংশন বললাম, যে ফাংশনে কি কি জিনিস নিতে হয় আমার, একটা নিতে হয় আমার কি কি লাগে, একটা হচ্ছে ফার্স্ট এন্ডিং, মানে স্টার্টিং ভ্যালু, মানে কত থেকে শুরু হবে, আর এন্ডিং ভ্যালু কত থেকে শেষ হবে। এই দুইটার মধ্যে মানে দুইটা ভ্যালু নেওয়ার পরে বলতে পারবো কত, মানে কত কতটা লাগবে। তোমার 20 থেকে 40 থাকে, স্টার্টিং হচ্ছে 20, এন্ডিং হচ্ছে 40, তাহলে 20 থেকে 40 প্রিন্ট করে দেখাবে এমন আর, তাই না? এই দুটো জিনিস আমার চেঞ্জ করতে হবে। আমি এটাকে বলতে পারি স্টার্টিং ভ্যালু, বা যদি বেটার ইনিশিয়াল ভ্যালু বলতে পারি, বেটার নাম যদি চাই ইনিশিয়াল ভ্যালু। আরেকটা কি, ফাইনাল ভ্যালু। ফাংশন নাম দেয়নি, যদি প্রিন্ট লুপ দিলাম ফাংশনের নাম। ওকে, এটার কাজ কি, ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু নাও। ইনিশিয়াল ভ্যালু মানে কি এটা, আর ফাইনাল ভ্যালু কি এটা। এই পুরো জিনিসটা কপি করে নিয়ে আসতাম, পেস্ট করে দিলাম। চেঞ্জ কোথায় আসবে? চেঞ্জ খেলে এক জায়গায় আসবে। এই 1 এর জায়গায় বসবে ইনিশিয়াল ভ্যালু, আর ফাইনাল ভ্যালু কি বসবে এটা, আর কিচ্ছু না, বাকি সব সেম। ঠিক আছে, তো এই ফাংশন যদি কাজ করে যে প্রিন্ট টু কিছু আসবে, আচ্ছা কিছু আসবে না, কারণ চাপড় হচ্ছেটা খালি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে কাজ করানোর জন্য আমার যেটা করতে হবে, ভ্যালু পাস করতে হবে। বললাম ইনিশিয়াল ভ্যালু আমার দরকার হচ্ছে 100 থেকে 200 মধ্যে প্রিন্ট করতে। সেভ দিলাম, এই দেখেন সে আমাকে এখন 100 থেকে 200 প্রিন্ট করে দিচ্ছে। তো এটা হচ্ছে ফাংশনের মতন। তো 100 200 কেন, আমার দরকার হচ্ছে কত, ধরেন 50 থেকে বা হচ্ছে 54 থেকে 60 পর্যন্ত প্রিন্ট করে দেওয়া। সেভ দিলাম, 54 থেকে 60 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিচ্ছে। আমি বললাম যে ভাই আমাকে তুমি 12 থেকে 90 বিষয় হয়ে যায় 30 মিনিট প্রিন্ট করে দাও। দেখেন 12 থেকে 30 মিনিট প্রিন্ট করে দিচ্ছে আমাকে। দেখেন আমরা কিন্তু কাজটা একবার লিখছি, ফাংশন কল যতবার করি ততবার সে আমাকে নতুন নতুন ভ্যালু দিয়ে দিচ্ছে, কারণ কি আমরা ভ্যালু পাস করে দিচ্ছি যে আমাকে এই করে দিয়ে দাও। ওকে, সো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল যে আমরা একটা লুপকে চাইলে যে কোনো টাইমে কি করতে পারি, যে একটা ফাংশন কনভার্ট করে যখন ইচ্ছা আমি যে কোনো একটা ভ্যালু, আমরা প্রোগ্রাম বানাইছি, কার প্রোগ্রাম বানাইছি যে আমার যে কোনো ভ্যালুর আমাকে লিস্ট সে প্রিন্ট করে দিবে। স্টার্টিং ইনিশিয়াল ভ্যালু নিবে আর এন্ডিং ফাইনাল ভ্যালু নিবে, যেটা ভ্যালু নিয়ে আমাকে সে একটা লুপ প্রিন্ট করে দেবে, লিস্ট গুলো প্রিন্ট করে দেবেন আমাদের। ফাংশন দিয়ে করে ফেলছে। তো এরকম অনেক কিছু আসলে ফাংশন দিয়ে করে ফেলা যায়। ফাংশনের কাজই হচ্ছে রিপিটিভ কাজ না করতে হয়, করতে বারবার যাতে করতে না হয়, একবার করলাম বারবার ইউজ করতে পারতেছি, এটাই হচ্ছে ফাংশনের কাজ। তো তারপর এই ফাংশন বোঝার পর আমরা কি করছি, বেশি কিছু করি নাই, একটা ইভেন্ট লিসেনার শিখছি যে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করো, যে ক্লিক করলে কিছু একটা হবে, কি হবে, কোনটা ফাংশন কাজ করবে, কি ফাংশন কাজ করবে, হয় ডিসপ্লে নান হবে, ডিসপ্লে ব্লক হবে, না কালার চেঞ্জ হবে, ইনার টেক্সট চেঞ্জ হবে, কনসোল লক করবে, এই জিনিসগুলো বারবার করতেছিলাম। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি না বুঝি নাই কোনটা? সো এখানে কিছু জিনিস প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের আগে ডম ধরে ধরে আপনারা একটা ডকুমেন্ট তৈরি করেন, একটা ফাইল বানানো, এখানে ধরে ধরে আপনারা সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করা ট্রাই করেন, কালার রিমুভ করা ট্রাই করেন, ডিসপ্লে নান করা ট্রাই করেন, যেটা পারেন, কোনো সমস্যা এটা প্র্যাকটিসে চলে আসেন। তারপর ধরবার কনসোল লক করা ট্রাই করেন, তারপর টেক্সট চেঞ্জ করা ট্রাই করেন। ঠিক আছে, ক্লাস একটা অ্যাড করে ক্লাস অ্যাড করা, ক্লাস রিমুভ করা, এটা করা ট্রাই করেন। দেন ফাংশনে আসেন, ফাংশনে এসে আমি দুটো দিন দেখাইছি, সাবট্রাকশন আর লুপকে চেঞ্জ করা। আমি কিছু প্রবলেম দেবো, প্রবলেমগুলো সলভ করতে পারবেন, তখন সলভ করতে গিয়ে আপনারা বুঝবেন ফাংশন কিভাবে কাজ করে আস্তে আস্তে। ওকে, তারপর ওই যে একটা প্রবলেম দিচ্ছিলাম না, যে আপনাদের যে 3টা সাবজেক্ট দেওয়া আছে, ওই 3টা সাবজেক্ট আপনারা এই হার্ডকোর করছিলেন, তাই না? এখন ফাংশনে নিয়ে যান, ফাংশনে নিয়ে গিয়ে এরপর করেন। ঠিক আছে, যেটা হচ্ছে কি করবো, জিপিএ কাউন্টার যেটা বলে আমরা সিজিবিএম বা হচ্ছে টোটাল মার্কস বের করতেছিলাম। সো যদি ফাংশন বুঝতে সমস্যা, তাহলে আমি নেক্সট ক্লাসে একদম আরো ডিটেইলস আরো 2-3 এক্সাম্পল দিয়ে বুঝাই দিব আর কি। আচ্ছা ভাইয়া, আজকে যা শিখলাম এটা কি সব ডমের? না না, ডম তো অনেক হিউজ, আমরা একটা 1% মানে দেখতেছিলাম আর কি। তার মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডম মিশিয়ে কিছু কিছু জায়গার মধ্যে ডম ব্যবহার করা হয় নাকি পুরোটাই ডম? আমরা পুরোটাই, হ্যাঁ। ধরুন আমরা ওয়েবসাইট রেসপন্সিভ করবেন, ওই যে নেভিগেশন আসছে ওটা কিভাবে করে জাভাস্ক্রিপ্ট দিয়ে, ক্লিক করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, তাই না? তারপর আপনি যে বললাম যে অনেক সময় যে ক্লিক ইভেন্টে ক্লিক করে সেটা হয়েছে, সেগুলো সবই জাভাস্ক্রিপ্টে করা, মানে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা আর কি। এরপর কালকে আমরা ক্যালকুলেটর দেখবো বা রেসপন্সিভ আসলে দেখানো যাচ্ছে, বাট ওটা বেশি বেশি বড় হয়ে যায় আপনাদের জন্য, দেখাই নেই এর জন্য। সো রেসপন্সিভ নেভিগেশন, তো ফাংশনটা আমরা নেক্সট তো একটু ভালোভাবে দেখবো, তার সাথে অবজেক্ট আর অ্যারে, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ডমে আবার মুভ করবো। ওকে, জি আচ্ছা। তো ডমে মুভ করার আগে আসলে আমাদের বেসিকটা যত ভালো তো ডম তত ইজি লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। সো টাস্ক আমি এখন দিয়ে দিচ্ছি, গত ক্লাসে ডুবো দেওয়া হয়নি, সো লুপের কিছু আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি আর মানে প্রবলেম সলভিং দিচ্ছি, ডমের একটা প্রবলেম সলভ দিব। ঠিক আছে, কঠিন না, যা শিখেছে মধ্যে থাকবে। আর সেম ফাংশনেরও কিছু কাজ থাকবে, যে কয়েকটা ফাংশন আপনারা লিখবেন। আচ্ছা ভাই, এখন যেটা করলাম এটা কি সবগুলো এই যে জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভিতরে ঢুকতেই সবগুলি পাবো নাকি? বুঝিনি, মানে এখন যেগুলি দেখলাম এই সবগুলি কি জাভাস্ক্রিপ্টের ফাংশন যে ইয়াটা আছে ওইটার ভিতরে গেলে কি সবগুলি পাবো? হ্যাঁ অবশ্যই, আপনি এখানে ডমে যান, ফাংশনসে যান, এগুলো এক্সপ্লোর করুন, ডেইলিতে বলি যেগুলো দেখবেন পরে করে, এই যে ফাংশনস, ফাংশন ডেফিনিশনস, প্যারামিটারস, কল, অ্যাপ্লাই, এগুলো কিভাবে কাজ করে আসলে কি, মানে আপনি বুঝানোর পরে দেখলে গিয়া জিনিসটা বুঝি, কিন্তু তার আগে এটা দেখ বুঝি না, এটার মধ্যে না দেখার পরে দেখবেন, মানে বুঝার পরে দেখবেন। হ্যাঁ, এইজন্য কি ক্লাসটার পরে গিয়া তারপরে গিয়ে ওই জায়গায় দেখি, নালে আর ওইটা আর বুঝি না কি লেখছে ওইটার ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এই আমি বলি কি কি করবেন। প্রথম হচ্ছে এখান থেকে ফাংশন যতটুকু বুঝেন দেখবেন, না বুঝলে সমস্যা নেই, যতটুকু বুঝেন দেখবেন। এরপর হচ্ছে আপনারা এখানে ডমে আসবেন। ডম কোথায়? এই যে ডম, ডম মেথডস, ডকুমেন্টস, এলিমেন্টস, ফর্মস, সিএসএস, অ্যানিমেশনস, ইভেন্ট লিসেনার, এগুলো একটু আস্তে আস্তে ঘেটে ঘেটে দেখবেন, যতটুকু বুঝবেন বুঝেন, সমস্যা নেই, না বুঝলেও কোনো সমস্যা, বাট দেখে যান কি আছে না আছে, আইডিয়া আসবে যে কি কি আছে কি কি নাই। ঠিক আছে, আচ্ছা ক্লাস করতে কি সুবিধা হবে? ভাই এর নিচেরটা কি, যে বম, এটাও কি ডম এর মতই নাকি? বম নিচেরটা কি রে? এটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। এখানে আমরা এটা আমরা আস্তে আস্তে দেখবো, যেমন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা সবই কভার, মানে এখানে যা আছে এর বাইরে আসলে আমরা সবই কভার করব আর আস্তে আস্তে কিছু আস্তে ওকে আচ্ছা ওকে। তো মোটামুটি আজকে মোটামুটি এই পর্যন্তই, বাট এইটা একটু দেখে নিবেন, এখানে যা আছে এগুলো একটু দেখে দেখে কভার করবেন, যে অ্যাসিং আছে এগুলোতে আসার পরে আসতেছি, বাট যতটুকু দেখানো হয়েছে এইচটিএমএল ডম দেখানো হয়েছে, তাই না? আপনি আজকে ইভেন্ট পর্যন্ত বোঝানো হয়েছে, এগুলো এর মধ্যে অনেক কিছু গ্যাপ আছে, বাট আপনি দেখে জানেন ভিতরে কি আছে, তাহলে অনেক কিছু আসলে আইডিয়া হবে, মাথায় ঢুকবে, অনেক মাথায় ঢুকবে না, কোনো সমস্যা নাই। এরপর আস্তে আস্তে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন, ব্রাউজার স্ক্রিন লোকেশনের কি জিনিস, কোনো সমস্যা নেই, দেখে নিতে পারেন। ওকে আস্তে আস্তে সবই বুঝবেন, দেখানো হলে আস্তে আস্তে সবই বুঝবেন, বা শুরু থেকে একটু কষ্ট হবেই আর কি। ওকে আচ্ছা, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। সবাই একটু যে অ্যাসাইনমেন্ট দিবে আমি এখানে দিয়ে দিচ্ছি, শীটটা আপডেট করে দিচ্ছি, শীটের মধ্যেই পাবেন। ওকে